আচ্ছা, এই ক্লাসটা খুব ভালো ক্লাস। সেটা হচ্ছে কোয়ান্টাম ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে শিখতে হয়, মানে স্টার্টিংটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্লাসিক্যাল থেকে জার্নি অফ কোয়ান্টাম, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের থেকে রিলেটিভিটিতে জার্নি। এটা কেন তৈরি হয়েছে হঠাৎ করে দুটো জিনিস, এবং দুটোর ক্ষেত্রে অদ্ভুত কিছু ফেনোমেনা দেখা যায় যেটা রিয়েল লাইফে এক্সপ্লেন করা যায় না। লোককে তুমি যে নর্মালি বলো কাউকে কিছু কোয়ান্টাম মেকানিক্যাল কথা, যেটা ওয়েভ পার্টিকেল, একটা পার্টিকেল ওয়েভের মতো বিহেভ করে, এটা যে মেন একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আসবে, বেরিয়ে আসবে, একটা পার্টিকেল, একটা ইলেকট্রন উইল বিহেভ লাইক ওয়েভ। তুমি যে নর্মাল একটা ছোটো একটা ক্লাসে যারা পড়াশোনা করে তাদেরকে বলো, তুমি তোমার লোকে তোমার পাগল বলবে। ঠিক একইভাবে যদি তুমি একটা লোককে বলো যে একটা পার্টিকেল যদি খুব হাই ভেলোসিটিতে মুভ করে, যে কোনো একটা অবজেক্ট, তাহলে তার মাস বেড়ে যায়। এটা ছোটোবেলা মোটামুটি যে জানা পড়াশোনা জানে তাকে যদি বলো, এবং সায়েন্স পড়েনি এরকম কাউকে বলো, এডুকেটেড লোককে, সে তোমায় বলবে পাগল বলবে। বাট এই যে ব্যাপারটা আসবে, এটা রিয়েলিটি হয়, সেই রিয়েলিটিতে বোঝানোর জন্য একটা ইনিশিয়াল একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়, কেন। এবং সেই যে মানুষ, স্বাভাবিক মানুষ যে মেনে নিতে পারেনি প্রথমে, যে এই যে নতুনগুলো ফেনোমেনা আসবে সেটাকেও লোকে বিশ্বাস করতে পারেনি, কেন বিশ্বাস করেছে, কীভাবে করেছে, সেই ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা আজকে ধীরে ধীরে শিখব। দেখো, প্রথমে আমাদের, আমরা যদি বলি, মোটামুটি নিউটন ল আবিষ্কারের পর থেকে, নিউটনস ল আবিষ্কার থেকেই কেপলাস ল আমরা আবিষ্কার করেছিলাম, তারপর নিউটনস ল থেকেই, নিউটনস ল গ্রেভিটেশন থেকেই মানে বলতে পারো যে সায়েন্স ডেভেলপ শুরু হয়, ম্যাথামেটিক্যাল ডেভেলপমেন্ট অফ সায়েন্স। নিউটনস ল দেখো আবিষ্কার আগেও লোকে জানতো যে একটা অবজেক্টকে তুমি যদি ইস্ট ডিরেকশনে ধাক্কা মারো, সেটা ইস্ট ডিরেকশনে যাবে, ওয়েস্ট দিকে যাবে না, বা নর্থের দিকে যাবে না, মানে যেদিকে তুমি ফোর্স দেবে সেদিকে অবজেক্টের মুভমেন্ট হবে। বাট কতটা ধাক্কা মারলে কতটা মুভমেন্ট হবে, সে যদি ফোর্সের রেসপেক্টে কতটা ফোর্স দিলে কতটা মুভমেন্ট হবে, বা কী হবে, কোয়ান্টিফিকেশন, এই যে ল, সেটা লোকে জানা আইডিয়া ছিল না, নিউটনস প্রথম লটা দিয়েছে। তাহলে ওই নিউটনস ল নিয়েই লোকে বেশ মানে খুব খুশি ছিল, এবং ইন দ্য মিনটাইম থার্মোডাইনামিক্স, একটা ওল্ড ফিজিক্স, সেটা লোকে আবিষ্কার করেছে, ম্যাগনেটিজম ইনিশিয়াল পার্টটা লোকে আবিষ্কার করেছে। এইগুলো মোটামুটি আঠেরোশো সালের দিকে ভেরি ওয়েল ডেভেলপড হয়ে গেছে। তারপরে খুব ভালো ডেভেলপড হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটা ডেভেলপ করেছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল দেখবে প্রবলি 1800 সামথিং টাইমে এগুলো আবিষ্কার করেছে। দেখবে বাল্ব আবিষ্কার হয়েছে, আমরা ছোটোবেলা স্টোরি হিসেবে পড়েছি হামফ্রি ডেভি বা ফ্যারাডেস ল আবিষ্কার হয়েছে, তাতে কোনো ডাউট নেই, ইলেকট্রিসিটি বেশ ভালোই চলছিল মোটামুটি 1800 সালে, এসব দিকে বেশ খুব ভালোই চলছিল, কোনো অসুবিধে নেই, সায়েন্স বেশ ডেভেলপড হয়েছে। বাট কিছু কিছু ঘটনা যেটা ধরো লেট 19th century বলা হয়, লেট 19th century মানে ধরো 1880 সালের দিকে, 1880 এরপর থেকে কিছু ঘটনা ঘটে, এবার এই অ্যারাউন্ড দিস কিছু কিছু লোকে এক্সপেরিমেন্ট করতে পেরেছে, যে এক্সপেরিমেন্টগুলো কেন হচ্ছে সেটা এক্সপ্লেনেশন লোকে খুঁজে পায়নি, এবং সেগুলো দুটো রকমভাবে একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে। একটা হচ্ছে যখন তুমি একটা থার্মোডাইনামিক্যাল কোনো সিস্টেমের তুমি প্রেশার মাপবে, আমরা থার্মোডাইনামিক্স ভালোভাবে পড়েছি, সেটা বুঝি যে প্রেশার মাপা, ভলিউম মাপা, বা এই ধরনের জিনিসগুলো যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টগুলো হচ্ছে, যেটা হচ্ছে এক্সটার্নাল মেজারমেন্ট, একটা বাল্ক মেজারমেন্ট, সেগুলো লোকে ইজিলি করেছে, হয়েছে। কিন্তু ভেতরে কেন হচ্ছে সেই যে ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্টে যদি চলে যায় তাহলেই এই গণ্ডগোলটা শুরু হচ্ছিল। প্রথম গণ্ডগোল হচ্ছে যে এরকম একটা সময় পেয়েছে, ধরো এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট বলে একটা জিনিস হয়েছিল, প্রবাবলি 1878 ধরো, এইটি এক্স্যাক্টলি ইয়ারটা লিখছি, এইটিন এইটটি সেভেনে একটা ফটো ইলেকট্রিক এফেক্ট বলে একটা জিনিস পেয়েছিল, যে লাইটে ফেললে মেটাল থেকে একটা কখনো কারেন্ট জেনারেট করতে পারে। সেটা কেন হয় কোনো আইডিয়া করতে পারেনি, হয়েছে ঘটনাটা, এটা একটা জিনিস এফেক্ট পেয়েছিল। আরেকটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছে, আরেকটা হচ্ছে অ্যারাউন্ড 1880 দিকে এরকম একটা হয়েছে, প্রথম দিকে একটা ব্ল্যাকবোর্ডি থেকে, ব্ল্যাকবোর্ডি কাকে বলে তার ফেনোমেনা কিছু তোমরা খানিকটা আইডিয়া রয়েছে, নর্মালি আইডিয়াল ব্ল্যাক, আমরা ব্ল্যাকবোর্ডি বলতে আইডিয়াল ব্ল্যাকবোর্ডি বুঝি, সেখানে আইডিয়াল না হলে একটা ইমিসিপিটি কনস্ট্যান্ট লাগাতে হয়, স্টিফেন্স ল লিটা আবিষ্কার করেছে ফেনোমেনোলজিক্যাল ওয়েতে, স্টিফেন্স ল আবিষ্কার করেছে ল অফ রেডিয়েশন, এবং ওই রেডিয়েশনটা প্রথমে লোকে মাপতে পারেনি, মেজার করতে পারেনি, হিট কতটা হয়েছে কী হয়েছে সেসব মাপতে পেরেছে। বাট ধীরে ধীরে একটু ইনস্ট্রুমেন্ট সফিস্টিকেটেড, একটু মানে এখন রেসপেক্টে নয় সফিস্টিকেটেড, তখনের রেসপেক্টে ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করার পর লোকে ব্ল্যাকবোর্ডি থেকে যে রেডিয়েশনটা হয় সেটা এনার্জি ভার্সেস ল্যামডা,
মানে এদিকে নিয়েছে ল্যামডা, এদিকে নিয়েছে এনার্জি। এই এনার্জিটা তুমি ভাবতে পারো সব সময় এনার্জিটা পার ইউনিট ভলিউমতে মেজার করাটাই বেটার। পার ইউনিট ভলিউম থেকে কি অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট করছে সেটা ভার্সেস ল্যামডা যদি গ্রাফ করা যায়, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে গ্রাফ করা যায়। লোকে করেছে, বিভিন্নভাবে করা যেতে পারে। কীরকম, যে কোনো একটা অবজেক্ট নাও, তুমি ধরো একটা রেডিয়েট করবে, ফর একটা এক্সাম্পল নাও ভেরি ইজিলি, আমাদের বাড়িতে আমাদের কিচেনে ধরো কিছু একটা এই কী বলবে একটা লোহার কোনো অবজেক্ট থাকে, সারাশি থাকে কোনো গরম কিছুকে ধরার জন্য, বা লোহার কোনো অবজেক্ট রড, তুমি সেটা যদি হিট করো, তুমি যেটাকে হিট করো দেখবে হিট করার পর একটা রেডিয়েশন, একটা ওটা যদি হিট হয় তাহলে ওখান থেকে রেডিয়েশন স্টার্ট করে, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি, ছোটো থেকেই বুঝি। যদি আর একটু বেশি হিট করো তা তুমি কি দেখবে ওখান থেকে রেডিয়েশন হবে, সেই রেডিয়েশনটা হয়ে যাবে রেড টাইপের, হচ্ছে ওটা রেড হয়ে গেছে, রেড মানে ওদের রেড রেডিয়েশন হচ্ছে। তুমি অন্ধকার রুমে নিয়ে যাও দেখবে ঘরটা লাল আলোর মতো হয়ে গেল, ওটাকে নিয়ে আর একটু হিট করে নিয়ে এসো দেখবে লাল থেকে ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখবো ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার যদি হিট করি একটা অবজেক্টকে, তার অবজেক্ট থেকে রেডিয়েশন হয়, এবং রেডিয়েশনের ইন্টেন্সিটি মানে হচ্ছে এটা হচ্ছে এনার্জি বলতে পারো, এটা হচ্ছে ইন্টেন্সিটি বলতে পারো, এটা প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। বেসিক্যালি লোক ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের র করেছে। এটা লোকের অলরেডি আইডিয়া আছে যে রেনবোর যে কালার হয় সে কালারে কোনটা ওয়েভলেন্থ বেশি কোনটা কম, সেটা অলরেডি ম্যাক্সওয়েল ডেরিভেশন করেছে, এগুলো সব বেরিয়ে গেছে লোকজনের মাথায় আছে, এবং যখন দেখেছে যে টেম্পারেচার কম হলে রেডিয়েশন কম হয়, রেড হয়, টেম্পারেচার একটু বেশি হলে রেড থেকে ধীরে ধীরে হোয়াইটের দিকে চলে যাচ্ছে, হোয়াইট মানে সমস্ত কালারগুলো বেরোচ্ছে। তাহলে এইটা লোকের আইডিয়া হয়েছে, সেই আইডিয়া থেকে বুঝতে পেরেছে যে আমাদের যখন ডিফারেন্ট ডিফারেন্ট ও টেম্পারেচারে ওয়েভলেন্থ ডিফারেন্ট হয়, সেটার আইডিয়া হয়েছে। বাট একটা পার্টিকুলার ওয়েভলেন্থের সাথে, এই ওয়েভলেন্থের ভেরিয়েশনের সাথে এই এটা যদি গ্রাফ আঁকার চেষ্টা করে, ডিফারেন্ট পার্টিকুলার কোনো টেম্পারেচারে ছিল, পার্টিকুলার টেম্পারেচারে তুমি রয়েছো, সেখান থেকে গ্রাফ আঁকবে। গ্রাফ আঁকার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দরকার হয়, তুমি একটা ইন্টেন্সিটি নেবে কতটা পরিমাণ রেডিয়েশন হচ্ছে সেটা। এবার আমরা যদি লাইট দেখি, রেডের পর থেকে লাইট শুরু হলো, কিন্তু রেডের আগে তো লাইট নেই, দেখতে পাচ্ছি না, বা রেডের আগেও যে রে বেরোচ্ছে সে যে ইনফ্রারেড, ইনফ্রারেডটা আমাদের চোখে দেখতে পারি না, বাট তোমরা নিশ্চয়ই জানো ইনফ্রারেড আমাদের ক্যামেরা দিয়ে ইনফ্রারেড ধরা যায়। যেমন ধরো ফর এক্সাম্পল তুমি বাড়ি থেকে টেস্ট করতে পারো, আমাদের রিমোট থেকে যে পরিমাণে রে বেরোয়, যে রেটা সেটা আমি চোখে দেখতে পাই না, সেটা ইনফ্রারেড বেরোয় যে কোনো সেন্সার থেকে, যে কোনো ক্যামেরা থেকে, এই রিমোট থেকে সেন্সার হয়। তো সেটাকে ধরার জন্য আমি ক্যামেরা দিয়ে, তুমি একটা নর্মাল মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তোলো দেখবে রে বেরোচ্ছে, সেটা দেখা যায় ওখানে রেড কালার দিয়ে বেরোচ্ছে, দ্যাট মিন্স ওখান থেকে রেডিয়েশন হচ্ছে। তাহলে একটা অবজেক্টের যখন হিটিং কম রয়েছে, দ্যাট ইজ রেড হয়নি, তার আগেও রেডিয়েশন হচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখা যায়। তো সেইগুলো ইনস্ট্রুমেন্ট যখন আবিষ্কার হয়েছে লোকে, তখন ওগুলো গ্রাফ করার চেষ্টা করেছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের সঙ্গে এই রেডিয়েশন বিভেদ করেছে, পার্টিকুলার কোনো টেম্পারেচারে দেখেছে, পার্টিকুলার কোনো টেম্পারেচার রেখে যদি ড্র করে তাহলে এরকম ব্যাপারটা পেয়েছে যে এই এখান থেকে একটা স্টার্ট হলো, এরকম করে এরকম একটা কার্ভ পেয়েছে। দ্যাট মিন্স ওয়েভলেন্থ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ দেখা যায়, রেডিয়েশনটা ডিফারেন্ট হয়। তারপরে ধরো আর একটু টেম্পারেচার বাড়িয়েছে, আমার এটুকু কমন সেন্স রয়েছে, টেম্পারেচার বাড়ানো মানে ইন্টেন্সিটি বেড়ে যাবে, গরম বেশি লাগবে, যে কোনো অবজেক্ট বেশি গরম, টেম্পারেচার বেশি হলে ওখান থেকে বেশি পরিমাণে রেডিয়েশন বেরোবে। তারপর আর একটু বাড়ালে তাহলে এই ব্যাপারটা এরকম হলো, আর একটু টেম্পারেচার বাড়ালে তাহলে ব্যাপারটা এরকম হয়েছে, আর একটু টেম্পারেচার বাড়ালে দেখা গেলে এরকম হয়েছে, এরকম একটা কিন্তু এরকম ব্যাপারগুলো কতগুলো গ্রাফ পেয়েছে, এবং অ্যাসিমিট্রিক্যাল, এক্স্যাক্টলি গ্রাফটা হলো না, একটু অ্যাসিমিট্রিক্যাল হবে, এদিকে উঠবে শার্পলি, এদিকে নামবে একটু ফ্ল্যাট হয়ে নামবে, মানে প্রথম গ্রাফটা ঠিক ছিল, পরেরগুলো একটু এরকম এরকম হয়ে নামবে, এরকম করে উঠবে, উঠে এরকম একটা পয়েন্টে এই রেসপেক্টটা আগে উঠবে, এরকম করে নেমে যাবে, না কাট করবে না এখানে, অবভিয়াসলি এরকম নেমে যাবে। তাহলে এই যে দেখা যাচ্ছে প্রথম এই অবজারভেশন থেকে কী পেয়েছিল, যে পার্টিকুলার টেম্পারেচার বেশি, ধরো T1, এটা T2, এটা T3, এটা T4, T1 ইজ গ্রেটার দেন T2, গ্রেটার দেন T3, টি গ্রেটার দেন T4, এটা যেন এক্সপেরিমেন্ট দরকার হয় না, লোকে জানে বেশি টেম্পারেচার হলে রেডিয়েশন বেশি হবে, এটা লোকের আইডিয়া অলরেডি ছিল, পেয়েছে এরকম এক্সপেরিমেন্টালি। একটা জিনিস পেয়েছে ওয়েভলেন্থের সাথে দেখা যায়, ওয়েভলেন্থ ম্যাক্সিমাম অফ দ্য ওয়েভলেন্থ, যে ডিস্ট্রিবিউশন একটা মতো হয় এই ওয়েভলেন্থে, দ্যাট ইজ এটা লেফট হ্যান্ড একটু ক্রাফট এক্স্যাক্টলি যদি বের করে এরকম ব্যাপারটা শিফট করে যাবে, দ্যাট মিনস এটা লো ওয়েভলেন্থ দিকে চলে যাবে, রেডিয়েশনটাকে টেম্পারেচার বেশি হলে যেটা ম্যাক্সিমাম রেডিয়েশন হয় সেটা লো ওয়েভলেন্থ, লো ওয়েভলেন্থ মানে হাই ফ্রিকোয়েন্সি, রাইট, হাই ফ্রিকোয়েন্সি মানে বেশি এনার্জি, এটাও লোকের আইডিয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, কারণ আমি টেম্পারেচার বেশি দিচ্ছি যেটা সবচেয়ে বেশি রেডিয়েশন হবে, সেই রেডিয়েশনটা কোথায় রেডিয়েশন হবে, টেম্পারেচার বেশির দিকে যাবে। সেই জন্যই আমাদের যখন আমরা একটা লোহার রডকে একটা হিট করেছি,
তো তখন যেটা প্রথমে রে দেবে আমরা দেখতে পাইনি, তারপরে জাস্ট রেড স্টার্ট হলো, রেড মানে ম্যাক্সিমাম রেড দিচ্ছে, তারপরে রেডের পর থেকে ধীরে ধীরে যখন রেডের পরে ইয়েলো গ্রিন এসব দেবে তখন তোমার ধীরে ধীরে হোয়াইট হয়ে যাবে, প্রথমে রেড থেকে এখানে ইয়েলো হবে, তারপরে ধীরে ধীরে দেখবে হোয়াইট হয়ে যাচ্ছে, তার মানে ওই এই সমস্ত রিজিয়নগুলো হাই, এটা হচ্ছে সেই পিক ভ্যালুটা, লোকে এইটা মোটামুটি আইডিয়া পেয়েছে। বাট যখনই এরকম একটা গ্রাফ পেলো, সায়েন্সের কাজ হচ্ছে তখনই তুমি একদম একটা এরকম একটা এক্সপ্লেন করে কিছু একটা ফেনোমেনা পাবে, সেটা কেন হলো থিওরিটিক্যালি মানে ভেতরে কী হচ্ছে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, একটা ল দিতে হবে, এটা হচ্ছে কাজ। আচ্ছা মনে রাখবে সায়েন্স দুরকমভাবে চলে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্স, একটা থিওরিটিক্যাল সায়েন্স। এক্সপেরিমেন্টাল সায়েন্সের কাজ হচ্ছে যে এক্সপেরিমেন্ট করে সামথিং নিউ কিছু প্রডিউস করা, যে নতুন কিছু প্রডিউস করলে এরকম, আমার সেজন্য একটা সেট আপ দরকার হয়, সেটা মেজার করতে হয়, সে এরর হবে কেন হবে কী হবে। আর থিওরিটিক্যালদের কাজ হচ্ছে, থিওরিটিশিয়ানদের কাজ হচ্ছে সেটা কেন হলো সেটা একটা থিওরি ডেভেলপ করা, বা কখনো থিওরিটা আগে ডেভেলপ করা হয়, কখনো এক্সপেরিমেন্ট আগে করা হয়, এরকমভাবে সায়েন্স ডেভেলপ করে। সেখানে দেখবে যখন পিএইচডি তোমরা করবে তখন দুরকমভাবে ব্রাঞ্চ পাবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল পিএইচডি, একটা এক্সপেরিমেন্টাল পিএইচডি। আমি যেমন এক্সপেরিমেন্টাল করেছি সেরকম অনেকে থিওরিটিক্যালি পিএইচডি করে, সবারই ওরকম একটা এখনও তাহলে পিএইচডি করলে কি আবিষ্কার করতে হবে, এখন আবিষ্কার নয়, এখন একটা নতুন কিছু একটা তোমায় করতে হবে যেটা থেকে কিছু নিউ কিছু একটা বেরিয়ে আসবে এরকম। তাহলে তাহলে এই জিনিসটা যে হলো, এই যে এই রেডিয়েশনটা পেলো, এটা কেন হচ্ছে সেটা এক্সপ্লেনেশন লোকে দিতে পারেনি, কারণ লোকের মাথায় যে কনসেপ্টগুলো ছিল অলরেডি, এই সমস্ত যারা ডেভেলপ সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল তাদের মাথায় কী কী ছিল, নিউটনস ল অফ মেকানিক্স মাথায় ছিল, মাথায় ছিল ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, মাথায় ছিল ইএম থিওরি, থার্মোডাইনামিক্স, এগুলো হচ্ছে ওল্ড ফিজিক্স, এইগুলো ওদের মাথায় ভালোভাবে ছিল, ওদের মাথায় যেটা ছিল ওরা যেটা জানে সায়েন্সের লোকজন সেটা দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। প্রথম যে এক্সপ্লেন করতে এসেছিল সে হচ্ছে ওয়েন, দেখবে ওয়েন্স ল বলে একটা আমরা পাবো, ওয়েন্স বলে প্রথম যিনি এসেছিলেন এটাকে এক্সপ্লেন করার জন্য। আচ্ছা ওয়েন্স এনার্জি এক্সপ্লেন করার জন্য একটা উনি এসেছিলেন, তো সেটা কীভাবে এক্সপ্লেন করেছে কী করেছে আমরা ডিটেলসে পরে পড়ছি, আগে স্টোরিটা পড়ে নিই তারপর আমরা সেটা আসবো। ওয়েন সেটাকে পুরো ক্লাসিক্যাল ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, থার্মোডাইনামিক্সের কনসেপ্ট লাগিয়ে পুরো থার্মোডাইনামিক্যালি ব্যাপারটাকে বের করার চেষ্টা করেছে, করে একটা ল দিয়েছে, সেই লটা এই যে পুরো ব্যাপারটা হচ্ছিল এই সব জায়গায় ম্যাচ করেনি, কোথায় ম্যাচ করেছে, যেখানে ওয়েভলেন্থটা এই ওয়েভলেন্থটা কম, মানে ওয়েভলেন্থ কম মানে এনার্জি বেশি, সেখানে ভালো ম্যাচ করেছে, এই রিজিয়নটা ম্যাচ করেছে, তো সেটা হলো না। এবার তারপরে চলে এলো, তাহলে এটা নিয়েছে লোকজন, ঠিক আছে এটুকু ম্যাচ করেছে, পুরোটা করেনি মানে এটুকু করেছে মানে খানিকটা খানিকটা রাইড, বাকিটা পুরোটা রাইড নয়। এরপরে চলে এলো রেলে বলে, আমরা রেলের নাম শুনেছি, রেলে হচ্ছে রেলে স্কেটারিং, ল্যামডা 2/4 এই সমস্ত করে আমরা শিখি, ছোটো থেকেই বলেছি হোয়াই স্কাই ইজ ব্লু এই সমস্ত কনসেপ্ট আমরা পড়েছি, ওখান থেকে রেলের নামটা শুনেছি। তখন রেলে আর রেলে একজন জিন বলে একজন সায়েন্টিস্ট ছিল, জিন জিএন জি এই জিনস ল, রেলে আর জিন দুজনে মিলে একটা ল দিয়েছে, সেখানেও ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নিয়েছে, থার্মোডাইনামিক্স এবং ক্লাসিক্যাল কনসেপ্ট নিয়েছে, নিয়ে একটা ল দিয়েছে, সেই লটা দেখা যায় হাই ওয়েভলেন্থ সাইডে ম্যাচ করে, এই যে পিকেও ম্যাচ করে না লোতেও ম্যাচ করে না, সেটা একটা পেয়েছে, তো সেটা এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে না। তখন 19 সালে এই প্রথম এক নতুনভাবে এটা বলে ব্রেক থ্রু অফ দ্য সায়েন্স অ্যাট দ্য এজ অফ 1900 একদম এক্স্যাক্টলি এই সালে কী করেছে, প্লাঙ্ক বলে একজন সায়েন্স ফিজিসিস্ট, প্লাঙ্ক বলে একজন ফিজিসিস্ট প্রথম যে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছিল, প্লাঙ্ক দেখেছে যে এরা সবাই যে সমস্ত কনসেপ্ট অলরেডি মাথায় লোকে ছিল সেগুলোতে সবাই এক্সপ্লেন করার চেষ্টা করেছে কেউ পাচ্ছে না, তখন প্লাঙ্ক বলছে না আমাকে নতুন কিছু করতে হবে, যা চলছে সেটা হবে না, আমাকে নতুন কিছু ভাবতে হবে, এই নতুন কিছু ভাবতে হবে, নতুন কিছু ভাবতে হবে হতে হতেই হয়তো ভেবেছে মানে ভেতরে কী হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি, রেডিয়েশন যেটা হচ্ছে মেটেরিয়াল থেকে রেডিয়েশন হচ্ছে অ্যাটম থেকে, ছোটো ছোটো অ্যাটম তখন আবিষ্কার হয়নি, মেটেরিয়াল থেকে ভেতর থেকে রেডিয়েশন যেটা হচ্ছে, তখন প্লাঙ্কের একটা আইডিয়া হলো সেখানে একটা অন্যরকম কিছু ভাবতে হবে, অন্যরকম কী ভাববে, বলেছে যে এখান থেকে রেডিয়েশন যেটা হবে, একটা ধরো একটা মেটেরিয়াল ছিল সেই মেটেরিয়ালের ক্ষেত্রে ধরো ছোটো ছোটো পার্টিকেল ভাবো ভেবেছেও, এই ছোটো ছোটো পার্টিকেল থেকে যে রেডিয়েশনটা হচ্ছে, রেডিয়েশনটা বলে বুঝেছে যে একটা রেডিয়েশন মানে ওয়েভ, সে যে রেডিয়েশনটা হবে সেই রেডিয়েশনটা কীরকম হবে, প্রপোর্শনাল টু এই রেডিয়েশনটা, দিস রেডিয়েশন ই প্রপোর্শনাল টু হবে, ই প্রপোর্শনাল টু নিউ মানে বলছে এনার্জি ফ্রি হবে, এবং সেটা একটা কনস্ট্যান্ট থাকবে, এই প্রপোর্শন কনস্ট্যান্টের একটা নাম দিয়েছে এইচ, তাহলে এরকমভাবে নাম দিয়েছে ইএন, ইএন বা ইপসিলন এন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এটা এন এইচ নিউ, এটা এটা ভেবেছে,
ও ভেবেছে, একটা হাইপোথিসিস দিয়েছে, মানে কোনো নতুন কিছু হচ্ছে না বলে নতুন কিছু ভাবার জন্য এই জিনিসটা দিয়েছে, এভাবে ভেবেছে। তাহলে এখানে কী হবে, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং সেই ফ্রিকোয়েন্সিটা এন ফ্রিকোয়েন্সি, মানে সমস্ত রকম দেখবে না, ফ্রিকোয়েন্সি রেডিয়েশন যেটা হবে কন্টিনিউয়াস রেডিয়েশন হবে না, কী হবে আগে আগে সবাই ভেবেছে কি অল কাইন্ড অফ, একটা একটা অ্যাটম থেকে যা রেডিয়েশন হবে অল কাইন্ড অফ রেডিয়েশন, সমস্ত রকম ফ্রিকোয়েন্সি বেরোবে, ইচ এন এভরি ফ্রিকোয়েন্সি। ও বলছে না সেটা বেরোবে না, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বেরোবে, কারণ ক্লাসিক্যাল কনসেপ্ট সেটাই বলে সবসময় অল কাইন্ড অফ এনার্জি থাকবে। তুমি যদি ভাবো একটা ক্লাসিক্যাল একটা এরকমভাবে একটা সিম্পল হারমনিক মোশন করছে একটা স্প্রিং মতো, তাহলে দেখবে এখানে মোশন হচ্ছে যখন অল কাইন্ড অফ কাইনেটিক এনার্জি, অল পোটেনশিয়াল এনার্জি তুমি পাবে, বাট ও ভেবেছে সেরকম হবে না, ডিসক্রিট পাবে। সেই ডিসক্রিট না হচ্ছে একটা প্রপোর্শনাল টু একটা কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্টের নাম দিয়েছে এইচ, এন এন নিউ এইচ নিউ, এবং এই এইচটা পরে এক্সপেরিমেন্টালি এই এইচের ভ্যালু বের করেছে প্লাঙ্ক। তখন এই সময় একটা এক্সপেরিমেন্টালি যেটা বের করেছে ও, সেটা অলমোস্ট এখন যেটা প্লাঙ্ক পরে পরে কনস্ট্যান্ট বেরিয়ে তার সঙ্গে অলমোস্ট সেম, জাস্ট হায়ার অর্ডারে গিয়ে একটু ডিফারেন্স এসেছিলো, সে নাম হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, পরে নাম দিয়েছে। তাহলে এটা এন এইচ নিউ এরকম একটা জিনিস দিয়েছে যে এনার্জিটা বেরোবে, এবং সেটা দিয়ে ও ডেভেলপ করার চেষ্টা করেছে একটা ল, এবং যে ল ডেভেলপ করেছে এটা ওয়েভ কনসেপ্ট এবং প্লাস এই কনসেপ্ট নিয়ে ডেভেলপ করেছে, সেই লটা আমরা প্লাঙ্কস ল জানি, সেই লটার ডেরিভেশন আমাদের সিলেবাসে রয়েছে, আমরা করব। আচ্ছা, সেই ডেরিভেশন করার পর ওটা দেখে এক্স্যাক্টলি যেরকম নেচার পাওয়া যায় এই নেচারের সাথে ম্যাচ করে গেছে, এই আগে এই সামনে পেছনে পিক সব জায়গায় ম্যাচ করে যায়। তাহলে আমাদের সেই ডেরিভেশনটা আমাদের শিখব, সেই ডেরিভেশনটা শিখে এই ম্যাচ করেছে সেই গ্রাফটা আমরা ড্র করব, এবং এরপর দেখা যায় তাহলে এই যেটা ওয়েন করেছিল এইটুকু ম্যাচ করে, রেলেজেন করেছে এইটুকু ম্যাচ করে, বা ওয়েন ডিসপ্লেসমেন্ট বলেছে এই পিকটা যে শিফট করে সেটা একটা ল দিয়েছে, এই তিনটে ল প্লাস আরেকটা ল আবিষ্কার করেছে লোকে স্টিফেন্স ল, এই চারটে ল, এই চারটে ল প্লাঙ্ক ল যেহেতু এই পুরো জিনিসটা স্যাটিসফাই করে, এই প্লাঙ্ক থেকে চারটে লকে ডিরাইভ করা যায় একটা পার্টিকুলার কন্ডিশন। মানে আমরা যদি লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্রক্সিমেশন করি তাহলে আমরা ওয়েন ইকুয়েশন পেয়ে যাব, আমরা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্রক্সিমেশন করলে আমরা পেয়ে যাব এই রেলেজেন পেয়ে যাব, হ্যাঁ আমরা যদি ম্যাক্সিমাম বের করার চেষ্টা করি ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমাম মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন জিরো হবে সেটা যদি করি তাহলে আমরা করেসপন্ডিং পিক ভ্যালুটা পেয়ে যাব, পিক মানে পাওয়া মানে ওয়েন ডিসপ্লেসমেন্ট ল, এই সমস্ত লগুলো। আর যদি আমরা ইন্টিগ্রেশন করি টোটাল ওয়েভ লেন্থের রেসপেক্টে তাহলে আমরা টোটাল এনার্জি রেডিয়েট করবো সেটা পেয়ে যাবো, টোটাল এনার্জি রেডিয়েশন মানে হচ্ছে স্টিফেন্স ল। আমরা ছোটো থেকে আমরা স্টিফেন্স ল পড়েছি, আমরা একদম নিউটনস ল কুলিং স্টিফেন্স ল এইসব আমরা পড়েছি, যে ই বা এনার্জি বেরোয় ইউ বেসিক্যালি একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফোর, এই লটা এই সমস্ত লগুলো সব কিছু ডিরাইভ করেছে প্লাঙ্কস ল থেকে। তাহলে এই প্লাঙ্ক ল থেকে যেহেতু সমস্ত এগুলো আগে লোকে বের করার চেষ্টা করেছে সবগুলোকে ডিরাইভ করা যায়, এবং প্লাঙ্ক থেকে এইটা ডিরাইভ করা যায়, তাহলে এই যে প্লাঙ্ক যে একটা অ্যাডক থিওরি মতো ধরেছিল মনে মনে ধরে লিখেছে, তাহলে সেই কনসেপ্টটা ঠিক, কারণ ওটা ধরলেই বাকি সব মিলে যাচ্ছে, তার মানে ভেতরে সত্যি সত্যি এরকম হয়, কেন হয় লোকে জানে না, সত্যি সত্যি এরকম হয়, প্লাঙ্ক বলেছে, প্লাঙ্ক করে যেহেতু এক্সপ্লেন করতে পেরেছে এই সব কিছু ওরকমই হবে, কেন হবে তখনও লোকের কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, এবার নেক্সট আমাদের বললাম এই একটা বড় একটা আমাদের প্রবলেম ছিল সে সময়, যে লেট নাইনটিন সেঞ্চুরিতে এটা একটা বড় সমস্যা ছিল, প্লাঙ্ক সেটা মিটিয়ে দিয়েছে একদম, মানে টোয়েন্টি সেঞ্চুরি একদম স্টার্টিংয়ে প্লাঙ্ক সেটা মিটিয়ে দিয়েছে। এবার এই যে 1887 যে জেন এক্সপেরিমেন্টটা করেছিল, মেনলি জেন এক্সপেরিমেন্টটা করেছিল, সেটা ফটোইলেকট্রিক এফেক্ট, মানে লাইট ফেললে ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, তো সেটা কখনোই কোনো কনসেপ্ট দিয়ে ওয়েভ মেকানিক্স থেকে শুরু করে যা কিছু লোকের মাথায় ছিল সেগুলো দিয়ে কোনোভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না কেন হচ্ছে, ওই যে বিহেভিয়ার অফ দ্য পার্টিকেল এক্সপ্লেন করা যাচ্ছে না, আমরা ভেতরে ঢুকবো পরে, এখন জাস্ট ব্রিফলি সেটা বলে দিচ্ছি, ওগুলো ভেতরে কোশ্চেনগুলো এক্সামে আসবে। তখন সেটা নাইনটিন জিরো ফাইভে আইনস্টাইন সেটা প্রথম আইনস্টাইন ভেবেছে যে প্লাঙ্কে যে নতুনভাবে করা যাচ্ছে না, যেহেতু আইনস্টাইনের মধ্যে মাথায় গেলো প্লাঙ্কের কনসেপ্ট, যে প্লাঙ্ক এটা ধরেছে দেখা যাক ওটা দিয়ে করা যায় কি না, তখন প্লাঙ্ক ওই কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছিল যে লাইটেও এরকম বিহেভ করে, যে এখান থেকে যে পার্টিকেল থেকে এনার্জি বেরোয় সেই এনার্জিটা এইভাবে বেরোচ্ছে, বলছে লাইটটাও তাহলে লাইট একটা এনার্জি, লাইটও একটা টাইপ অফ এনার্জি, লাইট এনার্জিটাও তাহলে বেসিক্যালি এরকম, লাইটটা তখন লোকে ওয়েভ ভেবেছে, ওয়েভ দিয়েই লোকে সমস্ত প্রুফ করেছে ইন্টারফারেন্স ডিফ্রাকশন আর পোলারাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এ কদিনে গুরুদাসের এক্সামে মনে হয় এরকম একটা কোশ্চেন দিয়েছিল, যে লাইট যে ওয়েভ প্রপার্টি অফ লাইট কী কী থেকে ফেনোমেনা থেকে বোঝা যায়, একটা হচ্ছে ইন্টারফারেন্স ডিফ্রাকশন পোলারাইজেশন, ওয়েভ ছাড়া এগুলোকে কোনো দিন এক্সপ্লেন করা যায় না, তো লাইট ইজ এ ওয়েভ তাতে কোনো ডাউট নেই, লোকে অনেক প্রুভ করেছে অনেকভাবে দেখেছে, বাট আইনস্টাইন ভাবলো লাইট ওয়েভ হোক,
ওই হলেও কখনো কখনো লাইভ হয়তো এরকম বিহেভ করে, তার মধ্যে বিহেভ করে ওই আমি ওই প্লাঙ্কের ফোটো ফোটনের কনসেপ্ট, তখন লাইট দিলে ফোটন বলে নাম দিয়েছিল, এবং সেই ফোটনগুলো এনার্জিটা কী হবে যে এন এইচ নিউ দিয়ে এক্সপ্লেন করেছিল, ই ইপসিলন এন বা ইএন দিয়ে, এইভাবে ব্যাপারটা হবে। এইটা ধরে যখন এক্সপ্লেন করার চেষ্টা করলো, ফটোলিটিক এফেক্ট আইনস্টাইন সাকসেসফুলি এক্সপ্লেন করতে পেরেছে। ইচ অ্যান্ড এভরিথিং কেন হচ্ছে, গ্রাফটার নেচার কী হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং এক্সপ্লেন করতে পেরেছে আইনস্টাইন ফটোলিটিক এফেক্ট। তাহলে এটাও বেশ বেশ খেটে গেল, কিন্তু ভেতরে কেন হচ্ছে তখন লোকের কোনো আইডিয়া নেই। এবার তখন লোকে কিন্তু অ্যাটম আবিষ্কার হয়নি, অ্যাটম নিউক্লিয়াস প্রোটন এইসব কিছু আবিষ্কার হয়নি। ধীরে ধীরে আমাদের মানে অ্যাটম ভেতরে কী হচ্ছে না হচ্ছে, এবার 1907 প্রথম থমসন, তোমার নিশ্চয়ই যে পড়েছিল জে জে থমসন একটা অ্যাটমের মডেল দিয়েছিল, অ্যাটমিক মডেল, একটা মডেল দেওয়ার চেষ্টা করেছে, বলেছে ওখানে চার্জ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন রকম স্প্রেড করে রয়েছে, একটা মডেল দেওয়ার চেষ্টা করেছে, সব জায়গায় নেই। তো সেটা অবভিয়াসলি কিছুদিন পরে দেখে লোকে দেখে সেরকমভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না, কারণ চার্জ পার্টিকুলার ইলেকট্রোস্ট্যাটিক্স বলবে কি একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কাছাকাছি এসে নিউট্রালাইজ হয়ে যাবে, তো সেটা এক্সপ্লেন করা যায়নি। বাট এটা প্রথম একটা কনসেপ্ট দিয়েছিল যে যে থমসন, তার প্রথম যে এক্সপেরিমেন্টাল এফেক্ট পড়েছিল যে অ্যাটমের ভেতরে কী হচ্ছে 1911 কী করেছে রাদারফোর্ড প্রথম এই একটা এক্সপেরিমেন্ট ইন্ট্রোডিউস করেছিল, প্ল্যানেটারি মোশন অফ ইলেকট্রন, আমাদের সানের রেসপেক্টে যেরকমভাবে ঘুরছে রাদার, এরকম একটা সায়েন্স, এটা সিমেট্রি রয়েছে, সব জায়গাটা কিছু একটা সিমেট্রি পাওয়া যায়, আমাদের প্ল্যানেটারি মোশন যেরকম হয় সানের চারদিকে সমস্ত প্ল্যানেটগুলো ঘুরছে, এই যে একটা কনসেপ্ট সেটা ইন্ট্রোডিউস করেছিল রাদারফোর্ড। রাদারফোর্ড প্ল্যানেটারি দেখেছে আলফা পার্টিকেল, আমরা বিখ্যাত ছোটো থেকে শিখে এসেছি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করেছিল একটা গোল্ড ফয়েলকে, সেখান থেকে দেখেছিল সমস্ত জায়গায় বেশিরভাগই ফাঁকা, তাহলে ওইভাবে ও ইন্ট্রোডিউস করেছিল যে নিউক্লিয়াস রয়েছে এখানে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় সমস্ত চার্জ পার্টিকেল থাকে, তখন নিউক্লিয়াস কথাটা ইম্পর্টেন্ট, চার্জ পার্টিকেল আর লুজলি আর ইলেকট্রনগুলো, যে ইলেকট্রন নয় নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো এরকম করে ঘুরছে, নেগেটিভ পার্টিকেল চারদিকে থাকবে। এবার যখন চার্জ পার্টিকেল ঘুরবে তখন অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ডেভেলপ করে গেছে, দেখা যায় ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কনসেপ্টে বলে, তোমরা একটু শিখবে কদিন পর, যে চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলেট করে তাহলে ওখানে রেডিয়েশন হয়, সেটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে। তাহলে চার্জ পার্টিকেল ইলেকট্রন যদি অ্যাক্সিলেট করছে মানে এরকম রোটেট করা মানে অ্যাক্সিলেট করে, মানে রোটেশন মানে অ্যাক্সিলেশন থাকে, আদারওয়াইজ কখনো সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, তাহলে অ্যাক্সিলেট করলে কি রেডিয়েশন হবে, রেডিয়েশন হতে হতে এনার্জি কমে যাবে, কমে গিয়ে ভেলোসিটি কমে যাবে, কমে কমে কী হবে একসময় গিয়ে নিউক্লিয়াসে পড়ে যাবে। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেলের মেন, এটা আমরা ছোটো থেকে পড়ে এসেছি, এটা হচ্ছে মেন কী বলবো ডিফিকাল্টি ছিল। তখন বোর মোটামুটি 1915 কখনো 1915 বিভিন্ন রকম কন্ট্রোভার্সি রয়েছে, মোটামুটি 1916 সালে এরকম সালে বোর, নিলস বোর, সেরকম নাম তোমরা খুব ভালোভাবে জানো, পস্টুলেট দিয়েছিল কার হেল্প নিয়ে, এটাও কিন্তু ক্লাসিক্যালি ভাবে চেষ্টা করেছিল, এখানে কোয়ান্টাম ম্যাগনেটিক কিছু ভাবেনি রাদারফোর্ড, কিন্তু বোর প্রথম ভাবলো যেন এটা এক্সপ্লেন করা যাচ্ছে না, তার রাদার বোরও সেই প্লাঙ্কের কনসেপ্ট নিল, নিয়ে বলেছে না এখানেও যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, যে ঘুরবে মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড, এই যে এন, এই যে বলেছিল এন এইচ বাই টু পাই, এরকম একটা কোয়ান্টাইজেশন রুল দিয়েছে, এন বাই টু পাই, এন মানে 1 2 3 4 মিনস কোয়ান্টাম নাম্বার আর এইচ হচ্ছে সেই কনস্ট্যান্ট, এরকম একটা জিনিস দিয়েছে। অলরেডি এইচ যে ডাইমেনশন অ্যাঙ্গুলার মোমেন্টের ডাইমেনশনটা সেম হয়, তো সেটা অলরেডি তো জানি সবাই, তোমরা প্রুভ করে দেখতে পারো এইচের ডাইমেনশন আর এলের ডাইমেনশন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম ডাইমেনশন হয়, তো সেটা থেকে ও ব্যাপারটা বলেছে, এবং একটা পার্টিকুলার জায়গায় থাকবে, সার্কেলে ঘুরবে এবং এই একটা জায়গায় থাকবে, একটা জায়গায় থাকবে, মানে যেরকমভাবে ভেবেছে যে আমাদের আর্থ আর এই মার্স এর মাঝে অনেক গ্যাপ থাকে এবং একটা থেকে আরেকটা চলে যেতে পারে, একটা পার্টিকুলার কক্ষপথে ঘোরে, বাংলা যদি বলি আর ইংলিশে বলি একটা পার্টিকুলার অরবিটে ঘোরে, তাহলে ঠিক একই রকমভাবে এখানে পার্টিকুলার অরবিটে ঘুরবে, পার্টিকুলার অরবিটে ঘুরবে মানে পার্টিকুলার ওয়েভলেন্থ এখানে থাকবে, ওর পার্টিকুলার ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, এই কনসেপ্ট ও ইন্ট্রোডিউস করেছে, করে দেখলে বেশ এটা অবশ্যই সাকসেস পাওয়া যায়। এটা ইমিডিয়েটলি সাকসেস কী পেয়েছে, তখন অলরেডি স্পেকট্রাম আবিষ্কার করে ফেলেছে লোকে, স্পেকট্রাম মানে যে রেডিয়েশন হয়, তো রেডিয়েশনের যে কনসেপ্ট, এখান থেকে একটা হাইড্রোজেন লাইক অ্যাটম বা এই এগুলোর সবচেয়ে ছোটো অ্যাটম যেটা হাইড্রোজেন সেটার স্ট্রাকচার বের করে পেরেছে করেছে, এবং সেখান থেকে রেডিয়েশন যে হচ্ছে দ্যাট ইজ ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ বেরোচ্ছে, মাঝে ওয়েভলেন্থ গ্যাপ রয়েছে, অ্যাটমিক স্পেকট্রা তোমরা অলরেডি দেখেছো, সেই স্পেকট্রার এক্সপ্লানেশন এটা করতে পেরেছে। তাহলে স্পেকট্রোস্কোপি এক্সপ্লানেশন প্রথম বোর্ড থেকে আমরা লোকে করতে পেরেছে, এবং অ্যাটমিক স্টেবিলিটি বোর্ডের থেকে দুটো সাকসেস পাওয়া যায়, একটা অ্যাটমিক স্টেবিলিটি, অ্যাটমটা ব্রেক করে যাবেন একটু স্টেবল স্ট্রাকচার তৈরি হবে, যেরকম আমাদের প্ল্যানেটারি স্ট্রাকচার ভেরি স্টেবল,
প্যারেলাল তো কখনোই ডিস্ট্রয় হচ্ছে না, ঠিক একই রকমভাবে স্টেবল স্ট্রাকচার নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্পেকট্রোস্কোপি, যে ওখান থেকে মাঝে একটা রেড বেরোবে, তারপরে মাঝে একটা লাইট নিয়ে, তারপর একটা লাইট বেরোবে, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক স্পেকটা, যে ওটা এক্সপ্লেন করতে পেরেছে। সেটা আমরা ছোটো থেকে জানি যে ফার্স্ট এখানে রয়েছে ইলেকট্রন, এখানে থাকবে, এখান থেকে কিন্তু জাম্প করলে করসপন্ডিং এনার্জি বেরোবে, লাইমেন সিরিজ, বামার সিরিজ, এগুলো তখন এক্সপ্লেন করতে পেরেছে। ওটাও নট ব্যাড, বাট আলটিমেটলি ওটা দিয়ে অনেকে বোর্ড দিয়েও সব কিছু এক্সপ্লেন করা যায় না। পরে বোর মডেলকে সমারফিল্ড এসে ওটাকে মডিফাই করে, আরেকটু মডিফাই করে ওটাকে ইলিপ্টিক্যাল পাথ এক্সপ্লেন করেছে। সেটা আমাদের সিলেবাসে বেশি নেই, আমরা অত বেশি পড়বো না, বইগুলোতে রয়েছে, তুমি একবার রিড করতেই পারো। সমারফিল্ড কিছুটা মডিফাই করে ওটা দেখাতে পেরেছে ইলিপ্টিক্যাল পাথে ওটা ঘোরে, তাহলে আরেকটু স্ট্রিট ব্যাপারগুলো কিছু ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পেরেছে। এটা হচ্ছে আপ টু দ্যাট। কিন্তু তখনও আমাদের এই জিনিসটা যে কিছু নতুন আরও কিছু ডেভেলপমেন্ট ধীরে ধীরে এলো 1924-এ। এই সময় লুইস ডি ব্রগলি, আচ্ছা ডি ব্রগলি ব্যাপারটা স্টোরি রয়েছে, সে একটা ছোট্ট স্টোরি, ফেমাস স্টোরি। এই যে ডি ব্রগলি, লুইস ডি ব্রগলি, উনি ছিল হিস্ট্রি, মানে হিস্ট্রি স্টুডেন্ট। তাহলে লুইস ডি ব্রগলি আর দাদার আছে, নামটা আমি জানি না এই মুহূর্তে, দেখো বইতে আছে, কোনো কোনো বইতে আছে, লুইস ডি ব্রগলি, ও ছিল ফিজিক্সের স্টুডেন্ট, মানে পড়া সায়েন্সের স্টুডেন্ট ছিল তখন। তো সায়েন্স পড়তো দাদা, ও সেটা শুনতো, শুনে শুনে বেশি ইন্টারেস্ট লেগেছে, হিস্ট্রি পড়ছিল, হিস্ট্রি স্টুডেন্ট ছিল। তারপর ধীরে ধীরে দাদার সাথে মানে সায়েন্স পড়তে শুরু করে, করে গেছে ধীরে ধীরে সায়েন্সে এসে ভর্তি হয়ে যায়। তারপরে ধীরে ধীরে সায়েন্স পড়াশোনা করে আলটিমেটলি ওই ডি ব্রগলি সে বিখ্যাত ডিবে নোবেল পায়, এরা সবাই নোবেল পেয়েছিল, মানে পরবর্তীকালে এদের সবাই নোবেল পেয়েছিল, সব কিছু এক্সপ্লেন, একটা করে ব্রেক থ্রু এবং সবাই একটা করে নোবেল পেয়েছে, এই লুইস ডি ব্রগলি নোবেল পায়। বেসিক্যালি ও হিস্ট্রি স্টুডেন্ট ছিল আগে। তাহলে ডি ব্রগলি কী আবিষ্কার করেছে? ডি ব্রগলি বলেছে না যে এই যে একটা 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 ফোটন, দ্যাট ইজ একটা লাইট, লাইট বিহেভস এক পার্টিকেল, এটা অলরেডি আইনস্টাইনের কথা দিয়ে এস্টাবলিশ করেছে এবং সেটা দিয়ে বেশ চলছে ভালো। লাইট আবার একটা ওয়েভ, আবার লাইট একটা পার্টিকেল, তো সেটা কেন ওয়েভ কীভাবে বিহেভ করছে সেটা কিন্তু পরে ধারণা আমরা পাবো, সেটা আমরা পরে বোঝাবো, সেটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ডি ব্রগলি বলছে না যেগুলো ছোটো ছোটো ইলেকট্রন, যদি মেটেরিয়াল যেটা হয়, ছোটো ছোটো সাব অ্যাটমিক পার্টিকেল, অলরেডি তখন এই সমস্ত আবিষ্কার করে ফেলেছে, প্রোটন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, বলছে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো একটা ওয়েভ মতো বিহেভ করবে, একটা ম্যাটার ওয়েভ, এরকম একটা আইডিয়া দিয়েছিল। এবং সেখান থেকে একটা ল বের করেছিল, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা হচ্ছে ওয়েভ নেচারের প্রপার্টি আর পি হচ্ছে মোমেন্টাম, হচ্ছে আমাদের পার্টিকেল নেচারের প্রপার্টি, এই দুটোকে লিঙ্ক করেছিল এই দিয়ে। কীভাবে লিঙ্ক করেছে, কীভাবে এসেছিলো সেই কনসেপ্ট আমরা যখন ডিটেলসে পড়বো ডি ব্রগলি ওয়েভ লেন্থ, তখন আমরা সেটা শিখবো। বাট এই লটা তখন ডেভেলপ করেছে, দিয়েছে এই লটা, কিন্তু একটা আর্গুমেন্ট দিয়ে করে দিয়েছে শুধু, বাট এখনও এস্টাবলিশমেন্ট করতে পারেনি। এটা হলো এরপরে কিছুদিন পরে সাইমালটেনিয়াসলি, জাস্ট কিছুদিন পরেই 1925-এ কম্পটন একটা এক্সপ্লেন করেছে, কম্পটন স্ক্যাটারিং, একটা কম্পটন এক্সপ্লেন করেছিল। কী নিয়ে এক্সপ্লেন করেছে কম্পটন? এই সমস্ত জিনিসই চিন্তাভাবনা করছিল, করতে গিয়ে একটা এক্সপ্লেন স্টার্ট করেছে যে একটা লুজলি বাউন্ড ইলেকট্রন, সে যে সমস্ত মেটেরিয়ালগুলো লুজলি বাউন্ড, গ্রাফাইট আমরা জানি, কার্বনের একটা পার্টিকুলার ফর্ম গ্রাফাইট, সেখানে ইলেকট্রনগুলো ভীষণ লুজলি বাউন্ড, সেই ইলেকট্রনগুলোকে যদি কোনো এক্সরে দিয়ে, এক্সরে অলরেডি আবিষ্কার করেছি যেমন জেনারেট করতে পারে, এক্সরে দিয়ে বোম্বার্ড করা যায়, যেটা ফ্রি ইলেকট্রন মতো, অলরেডি লুজলি বাউন্ড ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, তাকে যদি একটা এক্সরে দিয়ে বোম্বার্ড করি, তাহলে ওখান থেকে কীরকম প্রপার্টি জানা যায়। তো সেখান থেকে দেখেছিল যে বোম্বার্ড হয়ে যাওয়ার পর যে আমাদের এ আসবে, বেরিয়ে আসবে এনার্জিগুলো পাওয়া যাবে, একটা হচ্ছে অরিজিনাল যেটা ছিল এক্সরে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ প্লাস এক্সরে একটা নতুন একটা ওয়েভ পাবে, এক্সরে পাবে, সেটা ওয়েভলেন্থটা কমে গেছে, যে কমে গেলো, যে চেঞ্জ হলো, এটা হচ্ছে, এটা হচ্ছে কম্পটন শিফট বলে একটা ম্যাথামেটিক ডেভেলপ করেছে। এবং সেটা করতে গিয়ে অলরেডি ইন দ্য মিন টাইম সব আইনস্টাইন 1905-এ রিলেটিভিটি আবিষ্কার করে ফেলেছে, তোমরা সেটা আমরা শেখাবো, ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেই রিলেটিভিটি কনসেপ্ট লাগাতে হয়েছে, কারণ যখনই পার্টিকেলের ভেলোসিটি খুব হাই হয়ে যাবে তখনই সেখানে রিলেটিভিটি লাগাতে হবে, তখন রিলেটিভিটি লাগিয়েছে কম্পটন, রিলেটিভিটি কনসেপ্ট লাগিয়ে কম্পটন দেখেছে যে ওই এক্সপ্লেন করেছে, এবং সেই এক্সপ্লেন করতে গিয়ে দেখেছে যে যদি আমরা ভাবি এখানটা ইলেকট্রন বসে আছে, সেই ইলেকট্রনকে একটা একটা পার্টিকেলে রিকোয়াল করতে পারে, একটা পার্টিকেলে এখান থেকে তাড়াতে পারে, লাইক ক্যারাম বোর্ড, একটা ক্যারাম বোর্ডের গুটি যদি থাকে এখানে, সেই ক্যারাম বোর্ডের গুটিকে একটা পার্টিকেল গিয়ে ধাক্কা মারতে পারে, এদিকে ছিটকে যাবে, স্ক্যাটারিং হবে, দেখা যায় এখান থেকে যেটা ওয়েভ গিয়ে কখনো স্ক্যাটার করে এই ওয়েভটা এদিকে চলে গেলো, ওই পার্টিকেল এদিকে যায়, এটা কখনোই ওয়েভ দিয়ে এক্সপ্লেন করা যায় না, তাহলে একটা পার্টিকেলই এক্সপ্লেন করতে পারে।
তখন এটা ভেবেছে যে এই এই যে এই ফোটনগুলো, এটা বেসিক্যালি এক্স রে হচ্ছে, এক্স রে বেসিক্যালি একটা লাইটই, মানে হাই ফ্রিকোয়েন্সি লাইট, এই এক্স রেটা হচ্ছে লাইক এ ফোটন মতো বিহেভ করছে। তাহলে আইনস্টাইন যে কনসেপ্ট নিয়েছিল ওয়েভ, মানে লাইট একটা ফোটনের মতো বিহেভ করছে, কোয়ান্টাম পার্টিকেল ফোটন, ঠিক ওই কনসেপ্টটা ধরলেই এটা মেলা যায়, এবং সেই কনসেপ্ট ধরেই ফোটন এই কম্পটন এটাকে এক্সপ্লেন করেছে, করে নোবেল পেয়ে গেল। তাহলে ইমিডিয়েটলি কোয়ান্টাম তাহলে এস্টাবলিশ করতে পেরেছে, এবং আইনস্টাইন এবং ফটোলিটিক এফেক্ট এবং কোয়ান্টাম এফেক্ট, এই দুটো এফেক্ট, এই দুটোকে ওয়েল এস্টাবলিশ করেছে যে লাইট বিহেভস লাইক এ পার্টিকেল, এবং পার্টিকেলগুলো হচ্ছে কোয়ান্টাইজড এনার্জি পার্টিকেল, এবং সেটা হচ্ছে ইপসিলন এন ইকুয়াল টু এন এইচ নিউ, এন এইচ নিউ, এই কনসেপ্টটা এই দুটো এক্সপেরিমেন্ট, কোয়ান্টাম এফেক্ট এক্সপেরিমেন্ট আর আইনস্টাইন ফটোলিটিক এক্সপেরিমেন্ট, এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে, কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে ফটোলিটিক এফেক্ট আর কোয়ান্টাম এফেক্ট, কোয়ান্টাম স্ক্যাটারিং, দুটো ওয়েল এস্টাবলিশ করেছে, দুটো এক্সপেরিমেন্টাল ফেনোমেনা ওয়েল এস্টাবলিশ করেছে যে লাইট, লাইট মানে ইন দ্য সেন্স যে ওয়েভ যেগুলো হচ্ছে ভিজিবল রেঞ্জে হতে পারে, লোয়ার ভিজিবল, হায়ার ভিজিবল, যাই হোক, সেগুলো সবই হচ্ছে আমাদের একটা করে পার্টিকেলের মতো বিহেভ করে, ফোটন পার্টিকেলের মতো বিহেভ করছে, এটা এস্টাবলিশ করেছে। আচ্ছা, কোয়ান্টাম এস্টাবলিশ করার পর তাহলে এবার ডি ব্রগলি যে এক্সপেরিমেন্টটা করেছে, এই যে ডি ব্রগলি এই কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেও এক্সপেরিমেন্টাল লোকে বের করতে হবে, আদারওয়াইজ সেটাকে লোকে অতটা নিচ্ছে, হ্যাঁ ঠিক এক্সপ্লেন করেছে, বাট সেটা কী হচ্ছে সেটার জন্য অনেক লোক কাজ করেছে তার পেছনে। যে ডি ব্রগলি যে কনসেপ্টটা দিয়েছে, তাহলে আমাদের এটুকু এস্টাবলিশ হলো যে ফোটন, দ্যাট ইজ ওয়েভগুলো ফোটন রয়েছে পার্টিকেলের মধ্যে বিহেভ করে, আর ডি ব্রগলি বলো না পার্টিকেলটা ওয়েভের মতো বিহেভ করে, সেই কনসেপ্টটা কিন্তু তখনও মেথা এক্সপেরিমেন্টাল আবিষ্কার কেউ করেনি, প্রথম করেছে 1927 ডিভিশন জার্মার, এটাও খুব বিখ্যাত এক্সপেরিমেন্ট, ডিভিশন অ্যান্ড জার্মার এক্সপেরিমেন্ট, ডিভিশন জার্মার এক্সপেরিমেন্ট খুব ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট, মানে এক্সপেরিমেন্টের মধ্যে একটা পড়ে, সে এক্সপ্লেন করে দেখিয়েছে আমরা যেরকম একটা যে কোনো এক্স রে যেরকমভাবে দেখায় ইন্টারফারেন্স ডিফ্রাকশন প্যাটার্ন দেখায়, এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন দেখায়, ঠিক একইভাবে ইলেকট্রনটাও ডিফ্রাকশন প্যাটার্ন দেখায়, বা সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো ডিফ্রাকশন প্যাটার্ন দেখায়, যেরকমভাবে আমরা সলিড স্টেটে শিখবো ডি ব্রগলি ওয়েভ, সলিড স্টেটে শিখবো ব্রাগস ইকুয়েশন স্যাটিসফাই করে, আমাদের ব্রাগস ইকুয়েশনের ডিফ্রাকশন ফেনোমেনা থেকে আসে, ঠিক একই ওই কনসেপ্টে আমরা যদি ওয়েভ এক্স রে না পাঠিয়ে যদি ইলেকট্রন পাঠিয়ে দিই, ইলেকট্রন একই রকম বিহেভ করে, তাহলে ইলেকট্রন ইজ এ পার্টিকেল, তাহলে ইলেকট্রন পার্টিকেল হলো সেটা বিহেভ করছে অ্যাজ এ ওয়েভ, তাহলে এখান থেকেই আমাদের এটা এক্সপেরিমেন্টালি এবং খুব সঙ্গে সঙ্গে নোবেল পেয়ে যায় ওরা, এক্সপেরিমেন্টালি এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেট করতে পারে, দেখিয়েছে যে হ্যাঁ ডি ব্রগলি ঠিক বলেছে যে পার্টিকেল ওয়েভ মতো বিহেভ করছে। তাহলে আমরা এটুকু এস্টাবলিশ করতে পেরেছি সাবঅ্যাটমিক পার্টিকেল সবাই কোয়ান্টাম এনার্জি থাকে, তাদের কোনো ক্লাসিক্যাল এনার্জি ভাবা যাবে না, সবাই কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি নিয়ে চলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পার্টিকেল ইলেকট্রন বেসিক্যালি লাইট পার্টিকেলের মধ্যে বিহেভ করে, আবার পার্টিকেলগুলো যেগুলো রয়েছে সাবঅ্যাটমিক পার্টিকেল, ছোটো ছোটো পার্টিকেল, সেগুলো আমাদের বিহেভ করে লাইকে ওয়েভের মতো বিহেভ করে, তো সেই কনসেপ্ট ডেভেলপ হয়েছে। এবার ডেভেলপ হলো, তারপর বাকি ফেনোমেনাগুলো কী হবে, মোমেন্টাম কী হবে, এনার্জি কী হবে, কার সাথে কী রিলেশন, এইসব বের করতে তখনও পারিনি, তখন এটা মেকানিক্স ডেভেলপ করেছে দুজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে হাইজেনবার্গ, 1925 থেকে স্টার্ট করেছে হাইজেনবার্গ স্টার্ট করেছে, তারপর সাইমেটেরিয়াস থেকে কতদিন পর 1926 এখানে স্টার্ট করেছে সরেঞ্জার, সবাই সরডিঙ্গার বলা হয়, বেসিক্যালি সরেঞ্জার আমরা বলি, সরডিঙ্গার বেসিক্যালি প্রোনাউন্সিয়েশন, এই দুজন একটা মেকানিক্স স্টার্ট করেছে। মেকানিক্স মানে কি, এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো কীরকম বিহেভ করবে, যে মোশন কোথায় হবে, কতটা ধাক্কা মারলে কোথায় যাবে, কী পরিমাণে এফেক্টে কী হবে, চেঞ্জ অফ পজিশন, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ অফ এনার্জি, এই যে জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছে। ইন দ্য মিন টাইম হাইজেনবার্গ একটা ইম্পর্টেন্ট খুব থিওরেম দিয়েছে, সেটা হচ্ছে ডেল্টা এক্স আর ডেল্টা পি গ্রেটার ইকুয়াল টু এইচ, এই জিনিসটা দিয়েছে, আনসার্টিনিটি, আমরা যে মেজার করতে পারি না, সাইমালটেনিয়াসলি মেজার করতে পারি না, সাইমালটেনিয়াসলি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা আমি ভীষণভাবে তখন বোঝাবো যখন বোঝানোর সময় আসবে, এখন জাস্ট ব্রিফলি সেটাকে বলছি স্টোরি হিসাবে, এজ এ ডেভেলপমেন্ট।
হাইজেনবার্গ এই এই কনসেপ্ট দিয়েছে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলা হয়। এটা খানিকটা ডি ব্রগলি থেকে এই কনসেপ্ট নিয়ে ও ধার নিয়ে ওটা করেছে, নিয়ে এই জিনিসটা দিয়েছে। দেওয়ার পর হাইজেনবার্গ এটা মেকানিক্স বের করার চেষ্টা, মেকানিক্স মানে হচ্ছে মোমেন্টাম কী হবে, এনার্জি কী হবে, মোশন কী হবে, চেন এভরিথিং, এটা হচ্ছে মেকানিক্সের কনসেপ্ট, সেটা বের করার চেষ্টা করেছে ম্যাট্রিক্স দিয়ে। হাইজেনবার্গ প্রথম একটা ওয়েভ এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স কিউ মেকানিক্স হিসাবে দেবে, ছোটো ছোটো পার্টিকেল কী মোশনে চলবে, কী বিহেভ করবে, মেকানিক্যাল বিহেভিয়ার, সেটা বের করার কনসেপ্ট প্রথম দিয়েছিল হাইজেনবার্গ স্টার্ট করে ইউজিং ম্যাট্রিক্স বাই ম্যাট্রিক্স। এবার সরেঞ্জার ইন দ্য মিন টাইম কিছুদিন পর ও বলছে না এটা আমি ওয়েভ দিয়ে এই কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করে, মেকানিক্স স্টার্ট করে ওয়েভ দিয়ে, এই ওয়েভ দিয়ে স্টার্ট করে ওয়েভ মেকানিক্স, মানে পার্টিকেল লাইক ওয়েভ। তাহলে বলেছিল পার্টিকেল মানে ওয়েভ, ফোটন মানে ওয়েভ, তাহলে সবাই ওয়েভ, তাহলে ওয়েভ দিয়েও এক্সপ্লেন করা যাবে। তাহলে ওয়েল বিহেভ ওয়েভ কাকে বলবে, সেই ওয়েভ ব্যাপার ডিফাইন করেছে, ডিফাইন করে যে ওয়েভ পেয়েছে সেই ওয়েভের প্রপার্টি কী হয়, কী ধরনের ওয়েভ মেকানিক্স ফলো করবে না করবে, আমরা সব ডিটেলসে পড়বো, সেটা দিয়ে সমস্ত এক্সপ্লেন করার চেষ্টা করেছে মেকানিক্যাল বিহেভিয়ার। তার দুটো মেকানিক্স আমার সাইমিলেশন ডেভেলপ করেছে। এই মেকানিক্যাল ডেভেলপমেন্ট আমাদের সিলেবাসে রয়েছে, এটা আমাদের সিলেবাসে নেই। আচ্ছা, বিএসসি লেভেলে আমাদের সমস্ত মেকানিক্স যা ডেভেলপ করবো এরপর থেকে যা আসবে এই অবধি আমরা পড়বো, এই সমস্ত ডিটেলসে পড়বো, এরপর থেকে যা স্টার্ট করবো সেগুলো শুধু অঙ্ক আর মেকানিক ম্যাথামেটিক্যাল জিনিস, সেই জিনিসগুলো আমরা ওয়েভ মেকানিক্সে পড়বো, আমাদের সিলেবাসে ওয়েভটা রয়েছে। সরেঞ্জার অ্যাপ্রোচ নিয়েছে, বাট হাইজেনবার্গ অ্যাপ্রোচ যেটা সেটা ম্যাট্রিক্স মেথড, সেটা আমাদের সিলেবাসে নেই, সেটা রয়েছে এমএসসিতে। এই জেটলির বইটা আমি বলেছি তোমাদের পড়তে, না বলেছি সেকেন্ড চ্যাপ্টার থেকে, কারণ জেটলি এই এই মেথডটি ফলো করেছে, যেটা আমাদের সিলেবাসে নেই, এইভাবে লিখলে হবে না, আমাদের এই মেথডটি ফলো করতে হবে। এই বইটাতে এই মেথডে আমাদের বাকি বইগুলো, আর দুটো বই আমি যেটা রেফার করেছি রেজনিক আর হচ্ছে এমসি জেন, দুটো বই এই মেথড ফলো করেছে, এইটা আমাদের সিলেবাসে রয়েছে। এর পরেরগুলো আপ টু দিস যে কোনো বই তুমি পড়ো, জেটলি সবচেয়ে ভালোভাবে লিখেছে বা আদার বইগুলো ভালোভাবে লিখেছে, কোনো অসুবিধা নেই, তুমি পড়তে পারো। তাহলে আমরা এখান থেকে নতুন করে কনসেপ্ট স্টার্ট করব। তারপর এগুলোর পর এই সমস্ত হয়ে যাওয়ার পর 1930-তে ডিরাক, আমরা সবাই নাম শুনেছি ডিরাক, পল ডিরাক, ডিরাক আলটিমেটলি কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেছে ডিরাক ইকুয়েশন দিয়ে, কারণ রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স ডিরাক করেছে এই ডিরাক ইকুয়েশন দিয়ে সব কিছুকে এক্সপ্লেন করা যায়। এটা হচ্ছে আলটিমেট কোয়ান্টাম মেকানিক্স, সেটা আমরা শিখব এমএসসিতে, শিখব এমএসসি থার্ড সেমিস্টারে গিয়ে শিখব, এটা ডিরাক মেকানিক্স 1930-তে। এরপর থেকে নতুন কোনো মেকানিক্স ডেভেলপ করেনি, এগুলো কিছু হয়েছে। আচ্ছা, এবার একটা বলি ডিরাক আর এর মধ্যে কি ডিফারেন্সটা কী ছিল, একটা কনসেপ্ট হচ্ছে এরকমভাবে যদি আমরা এই চারটে ছক করতে পারি এরকম করে, এদিকে হচ্ছে ভেলোসিটি বাড়ছে, ধরো এদিকে এদিকে বাড়লে ভেলোসিটি বাড়ে, ভেলোসিটি বাড়ছে এদিকে, এদিকে হচ্ছে পার্টিকেলের তোমার ভেলোসিটি বাড়ে, পার্টিকেলের সাইজ কমে যায়, সাইজ অফ পার্টিকেল ডিক্রিজ অফ সাইজ সব কিছু ইনক্রিজ আমরা নিই, কেন ডিক্রিজ কেন নিলাম, কারণ ডিক্রিজটা হচ্ছে পরে আবিষ্কার হয়েছে, প্রথমত ইনক্রিজটা বড়ো ছিল, তাহলে এখানে ভেলোসিটি লো, পার্টিকেলের সাইজ বড়, ভেলোসিটি লো ক্লাসিক্যাল, তাহলে নিউটনিয়ান মেকানিক্স নিউটন, তাহলে ভেলোসিটি লো ভি লো আর হচ্ছে সাইজ লার্জ পার্টিকেল, এইরকম বিহেভিয়ার শো করে। যখনই তোমার সাইজ ছোটো হয়ে যাবে, ভেলোসিটি লো, সাইজ ছোটো ভেলোসিটি লো, তখন কোয়ান্টাম মেকানিক্স কিউ মেকানিক্স, মানে হচ্ছে ইলেকট্রন প্রোটন কীরকম বিহেভ করে, পার্টিকুলার সাইজ বড় বাট ভেলোসিটি হাই, তখন হচ্ছে রিলেটিভিটি লাগাতে হবে, রাইট। এবার পার্টিকেল ছোট হাই ভেলোসিটি, তখন যেটা হবে সেই জায়গাটা হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স বলা হয়, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। এই রিলেটিভিস্টিক কোয়ান্টাম ডেভেলপ করেছে কে, ডিরাক, এটাই করেছে ডিরাক ইকুয়েশন। এবং সেগুলোর জন্য তোমাকে মেনলি ম্যাট্রিক্স মেথডটা শিখতে হবে পরবর্তীকালে। এখন যেমন আমরা সবগুলো শিখেছি সমস্ত ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ দুরকম, একটা ভেক্টর দিয়ে শিখেছি, একটা হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো আর ভেক্টর পড়বো, এটা হচ্ছে আমাদের ছোটো আমাদের এই মেকানিক্স এইভাবে সমস্ত ম্যাথামেটিক্যাল দেখবে এরকমভাবে রয়েছে। বাট যখন আমরা এমএসসি লেভেলে চলে যাবো সব কিছু ম্যাট্রিক্স, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে বেসিক্যালি তোমরা আছে ম্যাট্রিক্স আর ভেক্টর দুটো আলাদা জিনিস, খুব একটা আলাদা নেই, কারণ সবাই যদি টেন্সর রেসপেক্ট হবো, টেন্সর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন টেন্সর বলো, টেন্সর অফ র্যাঙ্ক ওয়ান মানে হচ্ছে ম্যাট্রিক্স ভেক্টর, র্যাঙ্ক টু মানে হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স দিয়ে আমরা একটু হায়ার র্যাঙ্ক টু বলে ম্যাট্রিক্স দিয়ে সব কিছু শিখবো,
তাহলে ডিরাক তখন সব কিছু ম্যাট্রিক্স দিয়ে করেছে, এ তখন দেখবে স্পিন সব কিছুকে একটা ম্যাট্রিক্স দিয়ে লেখা হয়, সব পরে সেটা হয়ে যাবে ডিরাক নোটেশনে, আর সেটা আমরা পরে শিখব। তাহলে এটা মোটামুটি আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট গেল। এবার আমরা ভিতরে ওয়ান বাই ওয়ান ডিপলি পড়াশোনা করব। আমাদের এখানে কী কী আসবে, এখানে কী কী শিখতে হবে, এগুলো হচ্ছে এই এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, গ্রাফ, কনসেপ্ট এবং কিছু কিছু অঙ্ক আসবে। অঙ্ক অঙ্কটা কম, বাকি বেশি বেশি গ্রাফ এবং এক্সপ্লানেশন এসব কনসেপচুয়াল পার্টগুলো বেশি প্রথম দিকে, তারপরে ধীরে ধীরে অঙ্ক আসবে এবং এরপরে যখন ওয়েব মেকানিক্স স্টার্ট করে দেবে তখন শুধু অঙ্ক, তখন আর ফিজিক্স ফিজিক্স কোথায় চলে যাবে তুমি বুঝতেই পারবে না, শুধু ম্যাথামেটিক্স করে যাচ্ছ। দেখো ম্যাথামেটিক্স করে দেখে বেশ মিলে যাচ্ছে এবং নাম্বারও পাচ্ছ, খুব ভালো হচ্ছে, তারপরে সেগুলো আসবে। আচ্ছা তাহলে আমি এখন স্টার্ট করছি প্রথমেই যেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড রেডিয়েশনটা একটু কনসেপ্টে স্টার্ট করব। তুমি ডিফারেন্ট ডিফারেন্ট বই পড়তে পারো, বই পড়ে আলটিমেটলি এক্সামের জন্য আমার নোটটা পড়ো, সেটা মোস্ট এফেক্টিভ হবে ফর এক্সাম, আর শেখার জন্য তুমি যে কোনো অনেকগুলো বই যেগুলো বলেছি সেগুলো পড়তে পারো। আচ্ছা তাহলে ব্ল্যাকবোর্ডই আমি এটা গ্রাফটা আমি ভালো করে দেখাচ্ছি, আমার খাতায় নোটে আছে, আমি এইভাবে দেখাচ্ছি। এই ব্ল্যাকবোর্ডের গ্রাফ, এই যে ল্যামডা ভার্সেস নিউ, যদি গ্রাফ করো এদিকে হচ্ছে নিউ, নিউ মানে ফ্রিকোয়েন্সি ভার্সেস ল্যামডা, তখন গ্রাফটা এরকম দেখতে হবে। আর এই যে এনার্জি বেরোচ্ছে, এনার্জি ডেন্সিটি ভার্সেস ল্যামডা যদি গ্রাফ করো তাহলে গ্রাফটা এরকম দেখাবে। আচ্ছা এটা একটু বেসিক ডিফারেন্সটা মতো আমার মাথায় রাখতে হবে, তুমি এক্সামে নর্মালি দেখে বইতে এটা ফলো করা হয় এটা ফলো করা হয় না। এখানে কিন্তু একটা পার্টিকুলার ওয়েভলেন্থ থেকে স্টার্ট করে, ওয়েভলেন্থ কমে যাওয়া মানে এনার্জি যে ওয়েভলেন্থ যদি জিরো করে দাও এনার্জি ইনফিনিটি, কখনো কোনো পার্টিকুলার এনার্জি ইনফিনিটি হয় না। তাহলে ভুল করে যদি তুমি এই যে স্টার্ট করে দাও গ্রাফটা এখান থেকে স্টার্ট করো, তো গ্রাফটা তুমি যাই এখনো কিন্তু জিরো মার্ক্স পাবে। এখান থেকে গ্রাফ স্টার্ট করা মানে অরিজিন থেকে গ্রাফ স্টার্ট করা মানে হচ্ছে বেসিক্যালি এনার্জি তুমি জিরো বলে ইনফিনিটি বললে, কোনো পার্টিকুলার কোনো অবজেক্টে এনার্জি ইনফিনিটি হতে পারে না। তাহলে একটা পার্টিকুলার জায়গা থেকে স্টার্ট করবে, তুমি এনার্জি যদি হাই হয় টেম্পারেচার হাই হলে এখান থেকে স্টার্ট করবে, টেম্পারেচার একটু কমে গেলে এখান থেকে স্টার্ট করবে, টেম্পারেচার আরও কমে গেলে হাই এরকম স্টার্ট করলো, এবং এই যে পিক ভ্যালুটা এরকম করে লো ওয়েভলেন্থ দিকে শিফট করে যাচ্ছে। টেম্পারেচার এইভাবে তুমি দেখাবে কোনটা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার, কোনো কোনো বইতে পার্টিকুলার টেম্পারেচারগুলো বলে দেবে, এটা 2000, এটা 4000, এটা 3000, এটা 2500, এটা 2000 কেলভিন, এরকম কিছু বলে দেবে, সেটা স্কেল না করলে হবে, তুমি এরকম নেচার পাবে। আর এটা করসপন্ডিং যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে বলো তাহলে এইভাবে তোমায় ভাবতে হবে, ফ্রিকোয়েন্সি মানে লো এনার্জি মানে ফ্রিকোয়েন্সি জিরো, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, টেম্পারেচার বাড়বে মানে এনার্জি বাড়বে মানে ফ্রিকোয়েন্সি বাড়বে, তাহলে জিরো থেকে স্টার্ট করবে, জিরো থেকে স্টার্ট করে করে এখানে তুমি হাই ওয়েভলেন্থ মানে হচ্ছে এনার্জিটি নিউ টেন্স টু জিরো, তাহলে সবাই জিরো থেকে স্টার্ট করবে, করে করে অলমোস্ট জিরো থেকে স্টার্ট করে এরকম করে বাড়ছে, এরকম করে হচ্ছে, এই নেচারটা মাথায় রাখবে। আচ্ছা এটা এই নেচারের পরেই এইগুলো লোকে এরকমভাবে দেখেছে। ইন দ্য মিন টাইম 1879 যে স্টিফেন এক্সপেরিমেন্টালি যে রেজাল্ট পেয়েছে সেটা নিয়ে একটা স্টিফেন্স ল দিয়েছে, সেই স্টিফেন ল হচ্ছে এরকমভাবে 2/4 এই এক ল দিয়েছিল, সেটাকে বোজম্যান থার্মোডাইনামিক্সের হেল্প নিয়ে 1984 বোজম্যান এটাকে এই ল হিসেবে এস্টাবলিশ করেছে, এইভাবে একটা ল দিয়েছে, যার নাম হচ্ছে স্টিফেন বোজম্যান ল, কারণ স্টিফেন বলেছে 2/4 বলেছে শুধু, বাকি সামনে কী হবে না হবে সেগুলো কিন্তু বলতে পারেনি, সেটা কে নিয়েছে, বোজম্যান নিয়েছে, দুজনে মিলে থিওরিটিক্যাল ডেভেলপ করেছে থার্মোডাইনামিক্সের হেল্প নিয়ে এই লটা দিয়েছে, সে নাম হচ্ছে স্টিফেন বোজম্যান ল, তাই এটা দিয়েছে 1984 এই লটা পেয়ে গেছে লোকে এবং এটা ওয়েল এস্টাবলিশ হয়েছে। বাট এই গ্রাফটা যে পেলো ইন দ্য মিন টাইম লোকে গ্রাফ বের করেছে, সেই গ্রাফটা এক্সপ্যানশন ওরা পারেনি, সেটা আমি আগেও বলেছি এখন আমি বলছি। সেটা এই গ্রাফটা প্রথম বের করার চেষ্টা করেছে ওয়েন, আচ্ছা ওয়েন কী করেছে, ওয়েন এনার্জি ডেন্সিটি ডিস্ট্রিবিউশন বের করেছে। আচ্ছা যেখানে ম্যাথামেটিক্স থাকবে সেগুলো আমি ডেভেলপ করে দেবো, লিখে 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 ম্যাথামেটিক্স করবে, এটা ম্যাথামেটিক্স নেই বলে আমি আর এগুলো লিখছি না, আমি জাস্ট এখান থেকে বলছি। 1894 ওয়েন স্টিফেন বোজম্যান ল তো এস্টাবলিশ হয়েছে, সেটাকে ইউজিং থার্মোডাইনামিক্স সেই কনসেপ্ট নিয়েছে, নিয়ে থার্মোডাইনামিক্সের কনসেপ্ট নিয়ে ও ওটা এস্টাবলিশ করেছে এইটা, এবং এই এস্টাবলিশমেন্ট বেশ বড়ো, এগুলো দেখবে যে কোনো রেডিয়েশনের বইতে রয়েছে, এইটা কখনোই এক্সামে তোমায় প্রুভ করতে দেবে না। ও প্রুভ করেছে ইউ নিউ ল্যামডা, ইউ অবভিয়াসলি দ্য ফাংশন অফ নিউ অ্যান্ড টেম্পারেচার, এটা তো লোকে দেখেছি যে এনার্জি রেডিয়েশন হচ্ছে পার ইউনিট ভলিউম, সেটা ফাংশন অফ ল্যামডা বা নিউ বলতে পারো এবং টেম্পারেচার, তো সেটা কী হবে, ও বলেছে এটা কনস্ট্যান্ট নিউ টু দি পাওয়ার কিউব ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি, বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, এবং ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে কনস্ট্যান্টের ভ্যালু ডিফারেন্ট করে ও গ্রাফ একটা পেয়েছে, এবং সেই গ্রাফটা লো ওয়েভলেন্থে ম্যাচ করে, আর ডিফারেন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে এ আর বি এর ভ্যালু ডিফারেন্ট হবে একটু, এবং এটা কোথা থেকে বের করে থার্মোডাইনামিক্স নিয়ে,
যেই রাস্তায় হেঁটে স্টিফেন অ্যান্ড বোজম্যান ডেভেলপ করেছে স্টিফেন বোজম্যান ল, সেই একই ওয়েতে ও হেঁটে এটা ডেভেলপ করেছে থার্মোডাইনামিক্সের কনসেপ্ট নিয়ে। সেই কনসেপ্টটা, সেই ডেরিভেশনটা আমাদের সিলেবাসে নেই, সেটা অনেক বড় ডেরিভেশন করেছে এগুলো, সেটা ওই সমস্ত বইগুলোতে রয়েছে এবং পিওর থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে সমস্ত থার্মোডাইনামিক্সের লগুলো দিয়ে বের করেছে। এটা জাস্ট এই লটা দিয়েছে আমাদের মনে রাখতে হবে, এটা একটা জিনিসই যেটা একটা কনস্ট্যান্ট নিউ কিউব আর ই টু দি পাওয়ার নিউ বাই টি, এই ফাংশন বেসিক্যালি ই টু দি পাওয়ার নিউ টি আর এটা হচ্ছে নিউ কিউব ফাংশন, এরকম একটা ফাংশন ও এস্টাবলিশ করেছে। বাট এটা দিয়ে সে যেহেতু পুরো জায়গাটা এক্সপ্লেন করতে পারেনি, সেখানে এটা লোকে বলেছে এটা তো সাফিসিয়েন্ট নয়। নেক্সট সেটাকে এক্সপ্লেন করার জন্য চলে এলো রেলে। আচ্ছা এবার রেলে কীভাবে কী করেছে সেটা একটু বলতে হবে, দেখবে বইতে অনেক ডিটেলস রয়েছে, আমাদের অতটা ডিটেলস লাগবে না। রেলের এনার্জি ডেন্সিটি ডিস্ট্রিবিউশন, মানে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন ফাংশন, রেলের এনার্জি ডেন্সিটি ডিস্ট্রিবিউশন। রেল 1900 এই লটা ডেভেলপ করেছে এবং রেলে কী করেছে একটু, যেটা তোমার অসিলেটর ভেবেছে যে এই একটা ক্যাভিটি, মানে ব্ল্যাক বডি, মানে ধরো তখন একটা ব্ল্যাক বডি লোক আবিষ্কার করেছিল এবং একটা ব্ল্যাক বডি ছিল, এরকম একটা ধরো এরকম একটা বক্স, ভেরি স্মল একটা হোল ছিল এখানে, এখান থেকে যাতে পার্টিকেল ভেতরে ঢোকে রে তাহলে বেরিয়ে আসতে পারবে না, বিভিন্ন রকমভাবে এইভাবে একটা বিভিন্ন অ্যাঙ্গেল এরকম করে বানিয়েছিল এভাবে যেন বেরিয়ে আসতে না পারে। এটা বেসিক্যালি আর্টিফিশিয়াল একটা ব্ল্যাক বডি বানিয়েছে, অলমোস্ট আইডিয়াল ব্ল্যাক বডি। তো রেলে ভেবেছে যে কোনো ব্ল্যাক বডি ক্ষেত্রে বা এই ধরনের ব্ল্যাক বডি, আইডিয়াল ব্ল্যাক বডি এক্ষেত্রে কী হবে, স্ট্যান্ডিং ওয়েব দেবে, মানে ব্যাপারটা হবে স্ট্যান্ডিং ওয়েবে কনসেপ্ট লাগিয়েছে, এখান থেকে একটা ওয়েব জেনারেট করলো, বুঝতে পারলো। বাট এখান থেকে ধরো একটা পার্টিকেল থেকে রেডিয়েশন বেরোলো, রেডিয়েশন ওয়েব বেরোবে, ওয়েব বেরিয়েছে, একটা রেডিয়েশন ওয়েব বেরিয়েছে, সেই ওয়েবটা এখানে আসবে, এ ধাক্কা খাবে এখানে, আবার একটা এক ওয়েব এখান থেকে আসবে ধাক্কা খাবে, তাহলে বিভিন্ন রকম ওয়েব এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক মুভ করবে, এটাই বলা হয় ক্যাভিটি। ক্যাভিটির ভেতরে গিয়ে একটা চার্জ পার্টিকেল বলতে পারো বা আদার যে রেডিয়েশন ইমিট করবে, সেই রেডিয়েশনগুলো কী করবে, এরকমভাবে জেনারেট করবে, সিম্পল হারমোনিক্যালি রেডিয়েশন ইমিট করবে, সেই ওয়েব বেরোবে, এনার্জি ওয়েব, সেই এনার্জি ওয়েবগুলো বেসিক্যালি এনার্জি মানে ওয়েব, লোকে জানেই মানে লাইট মানে একটা ওয়েব, তাই এনার্জি মানে ওয়েব, ওয়েব বেরোবে, সেই ওয়েবগুলোর ভেতরে ওখানে একটা ক্যাভিটির ভেতরে ওরা একটা স্ট্যান্ডিং ওয়েব ক্রিয়েট করবে, স্ট্যান্ডিং ওয়েব ক্রিয়েট করবে। আচ্ছা স্ট্যান্ডিং ওয়েব কী করে ক্রিয়েট করে সেটা আমরা ছোটো থেকে শিখে এসেছি, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে গিটার, আমরা ক্লাস CC2-4 আমরা শিখেছি ভালো করে, দুটো টার্মিনাল যদি আমরা আটকে দিই এখানে, তাহলে টু অ্যান্ড স্ট্রিং মানে বোথ ফি অ্যান্ড ফিক্সড, মানে বোথ অ্যান্ড ফিক্সড আর কি স্ট্রিং, সেখানে এখান থেকে ওয়েব জেনারেট করে, এখান থেকে একটা ওয়েব এরকম ক্রিয়েট হয়ে এদিকে যাবে, নেক্সট রিফ্লেক্ট হয়ে ব্যাক করে আসবে, নতুন একটা ওয়েব তৈরি হবে, এই দুটো ওয়েব নিয়ে একটা স্ট্যান্ডিং ওয়েব ক্রিয়েট করবে, স্ট্যান্ডিং ওয়েব ক্রিয়েট করলে এরকম নোড, এন্টি নোড তৈরি হবে, সেই কনসেপ্টটা ভালো করে শিখে এসেছি। ও বলছি এখানে তো এরকম ঘটনা ঘটবে যে স্ট্যান্ডিং ওয়েব ক্রিয়েট করবে। এবার এই যে স্ট্যান্ডিং ওয়েব যখন ক্রিয়েট করবে সেখানে যে কোনো সংখ্যক ওয়েব ক্রিয়েট করতে পারে না, আমরা দেখেছি এরকম করে ওয়েবগুলো তৈরি হচ্ছে, সেই ওয়েবের ভিতরে একটা নোড অ্যান্টি নোডের ব্যাপার কনসেপ্ট আসবে, নাম্বার অফ নোড, নাম্বার অফ অ্যান্টি নোড এরকম একটা ব্যাপার আসবে। তাহলে আমরা একটা এরকম একটা ল পেয়েছিলাম স্ট্যান্ডিং, এই যে এরকমভাবে ধরো একটা স্ট্রেস স্ট্রিং, সেটার ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি জেনারেট করে যে ফ্রিকোয়েন্সিগুলো স্ট্যান্ডিং ওয়েবে যে ফ্রিকোয়েন্সি হয় সেটা আমরা একটা ল পেয়েছি, সেই লটা দেখো ফ্রিকোয়েন্সি এরকম ছিল নিউ এন, মনে করে দেখো নিউ এন প্রপোর্শনাল টু এন, মানে একটা এন ছিল, এন বাই প্রবাবলি মনে করছে এন বাই এল, মানে ইকুয়াল টু এন বাই এল ইন্টু ভি, দ্যাট ইট ইস এন বাই এল টু বার টি বাই এম, টি বাই মিউ এরকম একটা রিলেশন ছিল। তাহলে এই যে প্রপোর্শন টু এন, এনটা একটা ইন্টিজার, তাহলে 1, 2, 3, 4 এটা লেন্থ, এটা ভেলোসিটির উপর ডিপেন্ড করে একটা ইন্টিজার হবে, তার মানে এখান থেকে যে ওয়েবগুলো বেরোবে সেই ওয়েবগুলো একটা ইন্টি 1, 2, 3 করে করে বাড়তে থাকবে, অল কাইন্ড অফ এরকমভাবে সমস্ত ওয়েবগুলো ইন্টি ফ্রিকোয়েন্সি দেবে, তার মানে এখানে যে ফ্রিকোয়েন্সিগুলো বেরোবে সেই ফ্রিকোয়েন্সিগুলো এই যে একটা নাম্বারের উপর ডিপেন্ড করছে, কারণ স্ট্যান্ডিং ওয়েব মানে এরকম। তাহলে এই কনসেপ্ট নিয়ে দেখবে বইতে অনেক ডিটেলসে এটা করেছে, সেই ডিটেলস আমি একটু দেখাবো না, আমি একটু ব্রিফলি এটা করে দিচ্ছি তোমাদেরকে, ডিটেলসে একটা জায়গায় পরে দেখাবো আমরা, যে স্ট্যান্ডিং ওয়েব জেনারেট করছে, স্ট্যান্ডিং ওয়েব জেনারেট করলে এই যে নাম্বারটা ওয়ান ডাইমেনশনের জন্য এরকমভাবে ভাবছি, থ্রি ডাইমেনশনে যদি ভাবো একটা ওয়েব ইকুয়েশন, এটা তো একটা ওয়েব ইকুয়েশন স্যাটিসফাই করে, স্ট্যান্ডিং ওয়েব অলসো স্যাটিসফাই ওয়েব ইকুয়েশন, তাই স্ট্যান্ডিং ওয়েবটা এটা একটা ওয়েব ইকুয়েশন স্যাটিসফাই করে, এনের মধ্যে রিলেশন পাবে এন আর এল,
একটা রিলেশন পেয়ে যাবে, এরকম একটা রিলেশন পেয়েছো। থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এরকম একটা রিলেশন পাওয়া যাবে, সেই রিলেশনটা থেকে আমরা কতগুলো, এটা অবভিয়াসলি থ্রি ডাইমেনশন তোমরা ভাবতে হবে, টু ওয়ান ডাইমেনশন বা টু ডাইমেনশনে, থ্রি ডাইমেনশন, থ্রি ডাইমেনশনে কতগুলো মানে ফ্রিকোয়েন্সি হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে নাম্বার ইন্টিজার, তুমি ভাবো যদি এরকমভাবে আমরা বলবো নাম্বার অফ মোডস বলবো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নাম্বার অফ মোড, নাম্বার অফ এই মোডস, এই জিনিসটা খুব ভালো করে একটু বুঝতে হবে, বোঝাটা একটু ডিফিকাল্ট রয়েছে। নাম্বার অফ মোডস আমরা বুঝবো মানে সেটা কী করে, যে এখানে যে নাম্বারটা আসছে, এই যে এইটা যদি সবচেয়ে কম হয়, এরকমভাবে ভাবো, এই যারা স্ট্রিং রয়েছে, সবচেয়ে প্রথম যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হতে পারে এরকম, রাইট। তারপরে যেটা ডেভেলপ হতে পারে সেটা হচ্ছে একটা মধ্যে ড্র করছি আমি, হতে পারে এরকম, রাইট। তারপরে যেটা হতে পারে এরকম হয়ে, এরকম হয়ে, এরকম। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম হয়ে, এরকম হয়ে, এরকম হয়ে, এরকম, রাইট। তাহলে এই যে পরপর একটা করে একটা পর একটা আসবে, এগুলো হচ্ছে এক একটা ওয়েভ জেনারেট করতে পারে। তাহলে পার্টিকুলার এই যে এই পার্টিকুলার লেন্থের জন্য, পার্টিকুলার যদি লেন্থ নাও, তাহলে কতগুলো এখানে নোট আসবে, কতগুলো অ্যান্টিনোয়াল নোট আসবে, সেটা একটা ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি নাও, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ডিফারেন্ট যদি হয়, তাহলে নাম্বার অফ, যে নাম্বার অফ কী বলবে, এই যে ওয়েভ যে নেচার পাচ্ছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আমি বলতে যাচ্ছি তুমি যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থেকে ডবল ফ্রিকোয়েন্সি নাও, তাহলে দেখবে দুটো ওয়েভ পাচ্ছ। তুমি যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটু চেঞ্জ করো, দেখবে তিনটে বা দুটো পাচ্ছ। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের ক্ষেত্রে এই যে ওয়েভের নেচারটা, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভের নেচার আসবে। একটা করে ওয়েভের নেচারকে একটা করে মোড বলবে, যতগুলো ওয়েভ প্যাটার্ন তৈরি হতে পারে ওটা এক একটা মোড, যতগুলো ওয়েভ হতে পারে, সমস্ত কিছু কিন্তু হবে না, কারণ এই যে মাঝে গ্যাপ রয়েছে, এই যেটা ফান্ডামেন্টাল স্ট্যান্ডিং ওয়েভের জন্য, স্ট্যান্ডিং একটা ফান্ডামেন্টাল হলো, তারপরে হচ্ছে একটা এরকম হলো, ফার্স্ট ওভারটোন, সেকেন্ড ওভারটোন, থার্ড ওভারটোন, এই যে মাঝে যে তাহলে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে নাও, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য কতগুলো পার্টিকুলার ওয়েভ তুমি পাবে, এটা বলো নাম্বার অফ মোড বলবে। সে নাম্বার অফ মোড এই ম্যাথামেটিক্স কোষে থ্রি ডাইমেনশনে বের করা যায়, নাম্বার অফ মোড ইন দ্য ফ্রিকোয়েন্সি নিউ টু ডিনিউ, নিউ থেকে নিউ টু নিউ প্লাস ডিনিউ, এটা বলতে নাম্বার অফ মোড বের করা যায়। এই এন অবভিয়াসলি ফাংশন অফ নিউ, এন নিউ ফাংশন অফ নিউ ডিনিউ ইকুয়াল টু এটা 8π নিউ স্কোয়ার বাই সি কিউব ডিনিউ, এটা বের করা যায়। এটা কে বের করেছে? এটা প্রথম বের করেছে রেলে, এবং এই যে কনসেপ্টটা বের করেছিল এটা ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে, এবং স্ট্যান্ডিং ওয়েভের যে এই নেচারটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেচার, এবং প্লাঙ্ক এটাকেই নিয়েছে, প্লাঙ্ক ডেরিভেশন করার সময় এই কনসেপ্টটাকে নিয়েছে, প্লাঙ্ক শুধু এনার্জিটাকে কোয়ান্টাইজ ভেবেছে আর নতুন কিছু ভাবেনি। তাহলে এই রেলে যে ভেবেছিল যে এখান থেকে ওয়েবটা বেরোচ্ছে, ওয়েবগুলো স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে, সেই কনসেপ্ট অ্যাবসলিউটলি রাইট, এবং সেটা আজও রাইট। তাহলে এই যেরকমভাবে একটা নাম্বার অফ মোডস, এটারও একটা প্রুফ রয়েছে, সেই প্রুফটা আমি খাতায় অন্য জায়গায় করা আছে, বিভিন্ন বইতে রয়েছে, রেজনীকে এই প্রুফটা নিয়ে 3 পাতা 4 পাতা লিখেছে, তো সেটা তুমি দেখতে পারো। বাট এইটা প্রুফটা কখনো এক্সামে তোমায় দেবে না, তাহলে শুধু কনসেপ্টটা তোমার দরকার। কী কনসেপ্ট? আমার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানে অ্যালাউল ফ্রিকোয়েন্সি, মানে নাম্বার অফ মোড, কতগুলো মোড মানে কতগুলো থাকবে এখানে, যে একটা একটা হচ্ছে মোড মানে হচ্ছে একটা হচ্ছে টোন, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে ফার্স্ট ওভারটোন, সেকেন্ড ওভারটোন, থার্ড ওভারটোন, ফোর্থ ওভারটোন, তাহলে এই যে ব্যাপারগুলো হলো কতগুলো অ্যালাউড ফ্রিকোয়েন্সি পসিবল সেটা। তাহলে যদি এই যদি নিউ থেকে ডিনিউ, নিউ থেকে ডিনিউ এর ভেতরে মানে ধরো 60 থেকে 70, এই 60 থেকে 70 মধ্যে কতগুলো ফ্রিকোয়েন্সি, ধরো 60 থেকে 70 এই ফ্রিকোয়েন্সির মধ্যে কতগুলো অ্যালাউড ফ্রিকোয়েন্সি পসিবল ফর দি সিস্টেম, সেটাই হচ্ছে নাম্বার অফ মোড। তা নাম্বার অফ মোড এইভাবে বের করেছে, সেই কোথা থেকে বের করেছে, এই যে ওয়েভ ইকুয়েশন নিয়েছে, এই কনসেপ্ট নিয়ে, যে ওয়েভ ইকুয়েশনের ভেতরে এই কনসেপ্ট নিয়ে এই জিনিসটা বের করেছে। সেটা বের করাটা একটু ডিফিকাল্ট, একটু ম্যাথামেটিক্যাল গ্রাউন্ড তোমার দরকার হয়। তোমরা যদি খুব ইন্টারেস্ট থাকো তাহলে আমি করে দেবো, বাট ওটা এক্সাম আসবে না, এটা সবার জন্য করছি না আমি। তো নাম্বার অফ মোড, এতগুলো নাম্বার অফ মোড রয়েছে, ঠিক আছে, এটুকু হলো। এবার রেলের কী বলেছে, যে ইকুইপার্টিশন অফ এনার্জি, অলরেডি কোয়ান্টাম মেকানিক্যালি ইকুইপার্টিশন অফ এনার্জি আবিষ্কার করেছে, যে যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, ইচ এন্ড এভরি ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি এনার্জি শেয়ার করবে, ঠিক আছে, হাফ কেটি এনার্জি শেয়ার করবে। তাহলে এখানে তুমি ওয়ান ডাইমেনশনে যদি ভাবো, ওয়ান ডাইমেনশন মোশন, সেক্ষেত্রে দেখবে ভাইব্রেশনাল এনার্জি কত হবে, একটা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, তাহলে হাফ কেটি হাফ কেটি, তাহলে হাফ কেটি হাফ কেটি টু কেটি, দ্যাট ইজ কেটি হবে, তাহলে কেটি অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে। তাহলে টোটাল এনার্জি কী হবে, এই এতগুলো মোড, এতগুলো মোড রয়েছে, এতগুলো মোড মানে এতগুলো টাইপ অফ ফ্রিকোয়েন্সি রয়েছে, সেই ফ্রিকোয়েন্সি ইচ এন্ড এভরি মোড মানে একটা করে ওয়েভের করসপন্ডিং এনার্জি কত, ইচ এন্ড এভরি ওয়েভের এনার্জি হচ্ছে এটা,
কেটি, একটা ওয়েভে এনার্জি হচ্ছে কেটি, আর এতগুলো মোড রয়েছে এখানে। তাহলে নিউ থেকে ডিনিউ এইটুকু ফ্রিকোয়েন্সির মধ্যে টোটাল এনার্জি কত হবে? নাম্বার অফ মোড, মানে এতগুলো পসিবল ফ্রিকোয়েন্সি রয়েছে, সেটা ইনটু একটা ফ্রিকোয়েন্সি করসপন্ড এনার্জি হচ্ছে কেটি, সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা তুমি এটা পেলো ইউ নিউ টি, ফাংশন অফ নিউ টি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ মোড, দ্যাট ইজ এন নিউ ডিনিউ ইনটু কেটি, এটা হচ্ছে এনার্জি হলো। কারণ এক একটা মোডের জন্য এনার্জি কেটি, টেম্পারেচার ডিফাইন্ড হলে মোড এটা ডিফাইন্ড হয়ে যাবে, আর এটা হচ্ছে মোড। এটা মাল্টিপ্লাই করলে তুমি কী পাচ্ছ এখানে? এইট পাই এই নিউ স্কোয়ার বাই সি কিউ কেটি ডি নিউ, এটা হলো তোমার রেলে এই লটা দিয়েছে। এবং এই লটা কোথায় ফিট করে? এটা হচ্ছে তোমার হাই ওয়েভলেন্থে ফিট করেছে ভালোভাবে, রেলে এটা দিয়েছিল, বাট এটা পুরোপুরিভাবে ঠিক নয়। বাট এই যে কনসেপ্টটা ডেভেলপ করেছিল স্ট্যান্ডিং ওয়েভ কনসেপ্ট, সেই কনসেপ্টটা একদম ঠিক কনসেপ্ট সে ডেভেলপ করেছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি। এবার তুমি নিউটা তুমি অল পসিবল নিউ না, বলা হয়েছে যে একটা 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 সিস্টেম থেকে যে পরিমাণে ফ্রিকোয়েন্সি বেরোয়, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বেরোয় রেডিয়েশন থেকে, পার্টিকুলার কোনো রেডিয়েশন বেরোয়, ধরনের হোয়াইট লাইট যখন হলো, এই হোয়াইট লাইট যখন বেরোচ্ছে একটা অবজেক্ট হট অবজেক্ট থেকে, তখন লো ওয়েভলেন্থ, হাই ওয়েভলেন্থ, ডিফারেন্ট ওয়েভলেন্থ বেরিয়ে যাচ্ছে। তাহলে অল দ্য ওয়েভলেন্থের জন্য তুমি কনসিডার করো, তাহলে একটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল এনার্জি এটা হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটি কেন? এনার্জি রেডিয়েশন পার ইউনিট ভলিউম ইন দ্য ফ্রিকোয়েন্সি নিউ টু নিউ প্লাস ডি নিউ অ্যাট দ্য টেম্পারেচার টি, এটা হচ্ছে সেটা। তুমি যদি টোটালটা কতটা পরিমাণে অল ওয়েভলেন্থের জন্য কতটা পরিমাণে রেডিয়েশন হচ্ছে, পুরো ভলিউম থেকে কতটা রেডিয়েশন হচ্ছে, তোমার ইন্টিগ্রেশন করতে হবে। পার ইউনিট ভলিউম থেকে কতটা রেডিয়েশন হচ্ছে অল ফ্রিকোয়েন্সি পসিবল, সেটা করতে হবে কত, ইন্টিগ্রেশন করতে হবে। সেখানে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি, দেখো নিউ স্কোয়ার ডি নিউ রয়েছে, তাকে ইন্টিগ্রেশন করো ইন টার্মস অফ জিরো থেকে ম্যাথামেটিক্যাল ইনফিনিটি, ফিজিক্যাল ইনফিনিটি নাহলে ভেরি লার্জ অফ দি ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, সেই ফ্রিকোয়েন্সি তুমি ইন্টিগ্রেশন করো, করলে কী হবে, এইটা ফাংশন একটা জেনারেট করবে, সেই ফাংশনটা অলমোস্ট টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। যদি ইনফিনিটি না তাহলে ইনফিনিটি হয়ে যাবে, ফিজিক্যালি ফ্রিকোয়েন্সি ইনফিনিটি নয়, ম্যাথামেটিক্যাল ইনফিনিটি, ফিজিক্যালি যাই ভেরি লার্জ ফ্রিকোয়েন্সি পাবে সেটা বসিয়ে দিলে যে অ্যামাউন্ট অফ এনার্জি হবে সেই এনার্জিটাকে বলা হয় ভেরি লার্জ এনার্জি হয়ে যাবে। সেই এনার্জিটা পসিবল আমাদের রিয়েল লাইফে এক্সপ্লেন করে পাওয়া যায় না, তখন এটাকে বলা হয় ইনফিনিটি হয়ে যাবে, তখন এটাকে বলা হয় এটা দিস ইজ অ্যাবসার্ড, এবং এই জিনিসটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোপ, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোপ। এটা সিলেবাস আগে মেনশন করেছিল, এখন রয়েছে এবং এক্সামে আসবে, ক্যাটাস্ট্রোফি আল্ট্রাভায়োলেট ক্যাপাসিটি। কেন আল্ট্রাভায়োলেট? কেন? কারণ যখন ফ্রিকোয়েন্সি তুমি ভেরি লার্জ ফ্রিকোয়েন্সি চলে যাবে, দ্যাট ইজ আল্ট্রাভায়োলেট রিজনে চলে যাবে, তখন তুমি দেখবে এটা একটা হিউজ এনার্জি হয়ে যাচ্ছে যেটা পসিবলি কখনো পাওয়া যায় না, এটা তখন আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফ, এটা এই জিনিসটাকে বলা হয়। তাহলে এক্সাম কখনো যদি আসে সেটা আমি পয়েন্ট করে নোটে লিখে দিয়েছি, নোটটা আমি কিছুক্ষণ পাঠিয়ে দেবো, এই জিনিসটা থেকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এবার প্লাঙ্ক, পরের দিন আমরা সেটা ডিটেলসে পড়ব। প্লাঙ্ক এই কনসেপ্ট নিয়ে, এই কনসেপ্ট নিয়ে যে নাম্বার অফ মোড, এই কনসেপ্ট নিয়ে প্লাঙ্ক প্রথম ডিরাইভ করেছে, এই লটা ডিরাইভ করেছে, সেটা আমি আজকেই পড়িয়ে দিচ্ছি। তারপর প্লাঙ্ক লয়ের ডেরিভেশন থেকে বাকি যে ডেভেলপমেন্ট, মানে বাকিগুলো প্রুভ করা যায়, সেটা আমি নোটটা দিয়ে দেবো, সেটা একটু দেখিয়ে দেবো ভেরি ইজিলি। আচ্ছা, এটা একটু ডিরাইভ করে দিচ্ছি, উইদিন 10 মিনিটে সব হয়ে যাবে, প্লাঙ্ক নতুন কিছু না, যেহেতু আমাদের ফাউন্ডেশনটা অলরেডি হয়ে গেছে। তাহলে প্লাঙ্কস ডেরিভেশন এবার শিখব। আচ্ছা, প্লাঙ্ক ডেরিভেশন দেখবি তোমাদের সিলেবাসে বলেছে যে সিলেবাসে নেই, তাহলে প্লাঙ্ক ডেরিভেশনটা হয়তো এক্সাম আসবে না, বাট বাকি সব কিছু আসবে এখান থেকে। তাহলে প্লাঙ্ক ডেরিভেশনটা করে নেওয়া ভেরি ইজিলি, প্লাঙ্ক যেভাবে ডিরাইভ করেছে। পরে আমরা শিখবো, দেখবে এই লটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে শিখবো, আমাদের বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স দিয়ে ভেরি ইজিলি ডেভেলপ করা যায়, তখন সেটার জন্য ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানতে হবে, এখন হবে না। বাট প্লাঙ্ক কিন্তু ওটা দিয়ে করেনি, কারণ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পরে আবিষ্কার করেছে, প্লাঙ্ক তার আগেই এই লটা অলরেডি প্রুভ করেছিল। প্লাঙ্ক যেভাবে প্রুভ করেছিল সেই লটা এখন আমরা সেভাবে ডেভেলপ করব। প্লাঙ্ক বলেছে হ্যাঁ, ক্যাভিটি থেকে রেডিয়েশন হয়, বা রেডিয়েশনটা যে কোনো ফ্রিকোয়েন্সির হবে না, সেটাও কী হবে, রেডিয়েশনটা ইটসেলফ রেডিয়েশন, সেই রেডিয়েশনটা হচ্ছে কোয়ান্টাইজড হবে। তখন বলেছে ইএন ইকুয়াল টু এন এইচ নিউ, এন এইচ নিউ, এটা হচ্ছে প্লাঙ্কের প্রথম হাইপোথিসিস। এই প্লাঙ্ক পরে এক্সপেরিমেন্টালে ফিট করে এইচ এর ভ্যালু বের করেছে, যে ভ্যালুটা বের করেছে সেটা আমি লিখে দিয়েছি, দেখবে সেই ভ্যালুটা অলমোস্ট
সেম। এবার এটা ডিস্ট্রিবিউশনটা কী হবে, দ্যাট ইজ এই এনার্জি রেডিয়েশন হচ্ছে অ্যাট টেম্পারেচার টি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, অসিলেশন টি যদি হয়, তখন ম্যাক্সওয়েল বোজম্যান একটা ফাংশন, যেটা অলরেডি আমরা ম্যাক্সওয়েল বোজম্যান ফাংশনটা, যেটা ম্যাক্সওয়েল বোজম্যান ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এখানে আমরা ডিটেলসে পড়বো, বাট ওই কনসেপ্টটা অলরেডি আমরা দেখেছি, ম্যাক্সওয়েল ইকুয়েশন, ম্যাক্সওয়েল কাইনেটিক থিওরি অফ গ্যাস, ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখন কাইনেটিক থিওরি অফ গ্যাসে প্রুভ করেছে তখন ওই ফর্মুলাটা পড়েছিল। সেটা এই জিনিসটা আমরা একটু ধরে নেব, এই ফাংশন অফ এন, ফাংশন অফ এনার্জি, এটা ফ্রিকোয়েন্সি বলতে পারো, এর ক্যাপিটাল এন ফাংশন অফ স্মল এন, মানে হচ্ছে স্মল এন মানে এই নাম্বার, স্মল এন ইকুয়াল টু এই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ইপসিলন এন, মানে এটাকে স্মল ভাবে ইপসিলন এন লেখা হয়, বাই কেটি। এই একটা ল আমরা ডেভেলপ করবো পরে, এই ম্যাক্সওয়েল বোজম্যান এই লটা দিয়েছিল, যে কোনো একটা ডিস্ট্রিবিউশন হলে এরকম একটা ল ফলো করে, যেহেতু এরকম একটা সি ক্যাভিটি থেকে রেডিয়েশন বেরিয়ে আসবে, হিউজ নাম্বার অফ পার্টিকেল এখানে রেডিয়েশন হবে, তাহলে এই লটা ফলো করবে, দ্যাট ইজ এনার্জির সাথে নাম্বারটা এইভাবে রিলেশন থাকবে, এই জিনিসটা একটা বের করেছিল। ঠিক আছে, যেরকমভাবে কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা পেয়েছি যে এনার্জি পার মানে নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ ভেলোসি, মানে কী বলবো, নাম্বার অফ পার্টিকেল হ্যাভিং ভেলোসিটি ইজ ভি টু ভি প্লাস ডিভি, যেরকম ছিল ঠিক ওরকমই কাইনেটিকটা আসবে, এটা নাম্বার অফ রেডিয়েশন ইন দ্য হ্যাভিং এনার্জি, এটা দিস এনার্জি, যেখানে এন হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার, তাহলে নাম্বার অফ রেডিয়েশন, এটা হচ্ছে নাম্বার অফ রেডিয়েশন, তার করেসপন্ডিং এটা বের করেছে নাম্বার অফ রেডিয়েশন, এই ডিস্ট্রিবিউশন ফলো করবে কতগুলো রেডিয়েশন হবে, এবং সেই রেডিয়েশনটা এই এনের উপর ডিপেন্ড করবে, কী এনার্জি হচ্ছে সেই এনার্জির যে এন তার উপর ডিপেন্ড করবে। এইভাবে একটা ল আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে দিয়েছে, সেটা অলরেডি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কাইনেটিকটা ডেভেলপ করে ফেলেছে, সেটা ও নিয়েছে, সেটা এই মুহূর্তে বুঝতে পারবো না, এটা একটু এজিউম করে নিতে হবে আমাদের। যে তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন এটা মোটামুটি ধরে নাও, এটা কী এনার্জি, কী তোমার মানে কী এনার্জিতে কতগুলো রেডিয়েশন হবে সেটা। আচ্ছা, এটা নিয়ে আবার এভারেজ বের করেছে, প্লাঙ্কি করেছে এটাকে এভারেজ করেছে, কী করে এনার্জি এভারেজ করেছে, এনার্জি এভারেজ মানে এরকম বার দিয়ে লিখতে পারো, আমরা যেরকম করে বের করেছিলাম ম্যাক্সওয়েল ইকুয়েশনে কাইনেটিক থিওরিতে এভারেজ বের করেছিলাম, এখানেও ঠিক কীভাবে এভারেজ বের করা হবে, এখানে সামেশন দিয়ে, ইন্টিগ্রেশন নয়, এন এন এনের উপর সামেশন, আর এখানে হবে সামেশন অফ ইপসিলন এন 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 এনের উপর সামেশন করে এটাকে। ঠিক আছে, তাহলে এখানে ইপসিলন এন বসিয়ে দাও, তাহলে এই যে এন এইচ নিউ এন নট ই টু দি পাওয়ার, মানে এখানে ই এন বসিয়ে দাও, ই এন মানে হচ্ছে এন এইচ নিউ, তাহলে মাইনাস এন এইচ নিউ বাই কে টি, তার সামেশন এটা থাকবে, নিচে হচ্ছে সামেশন অফ এন নট ই টু দি পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কে টি, একটা পার্টিকুলার টেম্পারেচার তুমি রয়েছে এই জিনিসটা। এবার এটাকে আমরা ডেভেলপ করার জন্য এর কনসিডার করবো, এই যে বুঝতেই পারলে এটা ই এন মানে হচ্ছে এটা এভারেজ করা, কাকে এনার্জি করবে, এনার্জিকে এভারেজ করবে, তাহলে এনার্জি ইন্টু ডিস্ট্রিবিউশন ফাংশন, আমরা মনে করে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা করেছিলাম ভেলোসিটি স্কোয়ারকে এভারেজ করবে, তাহলে ভেলোসিটি স্কোয়ার ডিএনসি ইন্টিগ্রেশন ডিভাইড বাই ডিএনসি, এই যে কনসেপ্ট আমরা করেছি এই জিনিসটা এখানে করেছি, এটা ইন্টিগ্রেশনের সামেশন সিম্বলে, ওখানে যেমন ডিএনসি ছিল নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য রেঞ্জ দিস, এখানে হচ্ছে নাম্বার অফ এনার্জি রেডিয়েশন, মানে নাম্বার কতগুলো এনার্জি রেডিয়েট করছে, নাম্বার অফ পার্টিকেলস এনার্জি রেডিয়েট করছে, নাম্বার অফ রেডিয়েশন, এই এটা এনের ফাংশন, তার সামেশন হবে, কারণ ডিসক্রিট, এটা ডিসক্রিটটা কে বলেছে, প্লাঙ্ক ইন্ট্রোডিউস করেছে ডিসক্রিট, এখানে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন মানে অল দ্য পসিবল থাকবে, কিন্তু অল পসিবল নয়, এখানে ডিসক্রিট থাকবে, তাহলে এন ইকুয়াল টু 1, 2, 3, 4 ইন্টিজার থাকবে, এবং এনার্জি রেডিয়েশন করবে, তাহলে এনার্জিকে এভারেজ করবে, এনার্জি ইন্টু ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে এই যে ডিএনসি যেরকমভাবে ছিল ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি হলো, ডিভাইড করলে নাম্বার দিয়ে তাকে এভারেজ চলে এলো, এই কনসেপ্ট আমরা এটা করলাম, এটাকে আমরা লিখলাম এভাবে। এবার একটু ম্যাথামেটিক্স রয়েছে, এখানে আমরা ধরে নেব এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, ডিফাইন বইতে এই ম্যাথামেটিক্সটা ডিফাইনভাবে করেছে, এটাকে আমি এক্স দুটি ধরে নিই, তাহলে এই ই এভারেজ বার, ই বার বা ইপসিলন বার লিখতে পারো, সেটা ইকুয়াল টু হয়ে যাবে কমন নিয়ে, এটা জাস্ট এটা বসিয়ে দিলে দেখতে পাবে স্ট্রেট ফরওয়ার্ড, এই এইচ নিউ এক্স, মানে এইচ নিউ তো বাড়ি চলে যাবে, সামেশনের মধ্যে এন রয়েছে, এই ক্যাপিটাল এন ক্যান্সেল আউট হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার এই যে কোনটি, এটা এন এ ভ্যালু 0, 1, 2, 3 বসিয়ে দাও, এন এ ভ্যালু 0, 1, 2, 3 বসালে এই জন্য এটা বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে প্রথম যে টার্মটা আসবে এটা হচ্ছে এক্স, তুমি কমন নিতে পারো, কমন নিলে 1 + 2x প্লাস 3x² প্লাস ডট ডট ডিভাইড বাই, এটা হয়ে যাবে 1 + x + x² প্লাস ডট ডট, ওয়ান কী করে হচ্ছে, এই যে এন এনের ভ্যালু, এন ইকুয়াল টু কোথা থেকে স্টার্ট করবে, 0 থেকে ইনফিনিটি ইন্টিজার, তাহলে 1 বসিয়ে 0 বসিয়ে দাও, 0 মানে কত হবে 1 হয়ে যাবে,
এন নটটা তো এন নট কেটে গেলো, তাহলে সামেশন ভেঙে দিলে কী হবে, ওয়ান হবে। তারপরে এন এর ভ্যালু ওয়ান বসাবে, তাই ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি। তারপর এন এর ভ্যালু টু বসাবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ টু এইচ নিউ বাই কেটি। তারপরে আবার এ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এইচ নিউ বাই কেটি। তাহলে এইচ নিউ বাই কেটিটাকে এক্স ধরেছ, তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান, তারপরটা হচ্ছে এক্স, তারপরটা এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব, এক্স ফোর টু দি পাওয়ার চলতে থাকবে, একই উপরে ওটাই থাকবে। সামনে একটা কী থাকবে, এখানে ডিফারেন্স একটাই, এন থাকবে মাল্টিপ্লিকেশন। তাহলে এন কত হবে, ওয়ান প্লাস ওয়ান এক্স, ওয়ান টু এক্স স্কোয়ার, থ্রি এক্স এক্স কিউব, এরকম ব্যাপারটা আসবে। সেখানে একটা এক্স কমন নিলে এরকম চলে আসে। এখানে প্রথমে এন ইকুয়াল টু জিরো বসালে প্রথম টার্মটা থাকবেই না, তাহলে প্রথম টার্ম ওয়ান টার্মটা থাকে, এখানে কিন্তু ওয়ান টার্মটা থাকে না, এখানে এক্স থেকে শুরু হয় প্রথম টার্মটা, কিন্তু এখানে এন ভ্যালু জিরো বসালে এই টার্মটা এন জিরো হয়ে এই টার্মটা চলে যাবে, বাট এন এ ভ্যালু জিরো বসালে এই টার্মটা থাকবে ওয়ান হবে। তাহলে ওয়ান থেকে শুরু হবে, এখানে এক্স থেকে শুরু হবে, এক্স থেকে শুরু হলে সামনে একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই হবে সবগুলোতেই, এক্স কমন নিয়েছি বলে এরকম হলো। এবার আমরা এটাকে একটু ছোট্ট ম্যাথামেটিক্স করবো, আমরা এটা এটা ম্যাথামেটিক্যালি ইনফাইনাইট সিরিজ, মানে এক্স লেস দেন ওয়ান, তাহলে এইটা হচ্ছে এইচ নিউ এক্স। এখানে হবে একটা ইনফাইনাইট সিরিজ, জিপি সিরিজ আমরা ইউজ করতে পারি, বা জিপি সিরিজে বসাতে পারি, বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করেছি আমরা, ভেরি ইজিলি এটা বাইনোমিয়াল সিরিজ ভাবতে পারি। দেখো এই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা যদি এক্সপ্যান্ড করে দেবো এক্স লেস দেন ওয়ান, তাহলে এই সিরিজটা পাওয়া যায়। তো আমরা এই ফর্মুলা যেহেতু জানি আমরা ডিরেক্ট বসিয়ে দেবো। আর এইটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এই সিরিজটা যদি আমরা জানি বাইনোমিয়াল সিরিজ, এটাকে এক্স লেস দেন ওয়ান এটা ভেঙে দিলে এটা হয়ে যায়, ভেরি ইজিলি আমরা বসিয়ে দিতে পারি। আর আমার অন্য কিছু ম্যাথামেটিক্স করতে হবে না, জিপি সিরিজ কিছু লাগাতে হবে না, এইভাবে আমি বসিয়ে দিতে পারি ডিরেক্ট, কারণ এটা স্ট্যান্ডার্ড। এবার আমরা এটা ডিভাইড করে দিই, তাহলে কী আসবে, এইচ নিউ এক্স বাই ওয়ান মাইনাস এক্স, এক্স এভাবে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ওপরে যে ডিভাইড করে দাও, তাহলে এইচ নিউ, এইচ নিউ ডিভাইড বাই চলে আসবে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। তাই এটা হচ্ছে এভারেজ এনার্জি হলো, তাহলে এভারেজ এনার্জি হলো, রাইট। এবার নাম্বার অফ মোডস মনে রাখবো, নাম্বার অফ মোডস মানে হচ্ছে কতগুলো মোড ওখানে এক্সিস্ট করে, কতগুলো রকম ফ্রিকোয়েন্সি, কত টাইপ অফ ফ্রিকোয়েন্সি বেরোতে পারে এক্সিস্ট করবে, সেটা নাম্বার অফ পসিবল মোডস, সেটা একই জিনিস, সেটা রেলেজেন বের করেছে, সেটাই এখানে নিউটন এখানে নিয়েছে, প্লাঙ্ক এন নিউ ডি নিউ ইকুয়াল টু এইট পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ। এটা তাহলে এনার্জি কত হবে, এনার্জি ডেন্সিটি নিউ ফাংশন অফ টি ইকুয়াল টু দিস ইনটু দিস, এটা মাল্টিপ্লাই করে দাও, এইট পাই নিউ স্কোয়ার বাই সি কিউব এইচ নিউ ডিভাইড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের ডি নিউটা এখানে থেকে যাবে ডি নিউ, এটাই আমাদের ফর্মুলা, এটাই হচ্ছে প্লাঙ্কস বিখ্যাত ফর্মুলা। ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি তুমি যদি ল্যামডার টার্মসে চেঞ্জ করতে চাও, তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে এখান থেকে ডি নিউ ইকুয়াল টু বেরিয়ে যাবে, ডি নিউ ইকুয়াল টু ম্যাথামেটিক্যালি অ্যাবসলিউট ভ্যালু নেব, মাইনাস প্লাসে কোনো সিগনিফিকেন্স নেই, সি বাই ল্যামডা স্কোয়ার ডি নিউ ডি ল্যামডা, সরি ডি ল্যামডা ট্রান্সফার করতে পারি, জাস্ট ওয়ান টু ওয়ান করাসপন্ডেন্স বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে চলে আসবে ইউ ল্যামডা, ল্যামডা টি এর ফাংশন ডি ল্যামডা ইকুয়াল টু আসবে এইট পাই এই সি বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই ই টু দি পাওয়ার সি এইচ বাই এ ল্যামডা কে টি মাইনাস ওয়ান, এই ফর্মটা ডি ল্যামডা, এই ফর্মটা রাখতে পারো, বা এখানে যে মাল্টিপ্লাই করে এইচ থাকবে এখানে একটা, জাস্ট এই ফর্মটা রাখতে পারো, এটা হচ্ছে ইন টার্মস অফ নিউ, ইন টার্মস অফ এটা। এটা যদি গ্রাফ আঁকো, তোমরা পাইথন শিখেছো বা যে কোনো গ্রাফ প্লটার শিখেছো, এই গ্রাফটা প্লট করবে, দেখবি এক্স্যাক্টলি যেরকম এক্সপেন্ডেলি পাওয়া যায় সেরকম গ্রাফ চলে এসছে, রাইট। তাহলে প্লাঙ্ক ডেরিভেশন করেছে, কী করেছে, এভারেজ এনার্জি বের করেছে, এভারেজ এনার্জি বের করার সময় ও ভেবেছে ইচ অ্যান্ড এভরি পার্টি যে রেডিয়েশনগুলো হচ্ছে সেগুলো একটা কোয়ান্টাম এনার্জি ফলো করছে, এবং সেটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এরকম কতগুলো এনার্জি রেডিয়েশন হচ্ছে সে ডিস্ট্রিবিউশন ফাংশন ফলো করবে, করে এটা এভারেজ বের করেছে। আর কতগুলো মোড রয়েছে, মানে অল পসিবল একটা নিউ এই রেঞ্জের মধ্যে, নিউ থেকে নিউ প্লাস ডি নিউ কতগুলো মোড পসিবল মোড রয়েছে, কারণ স্ট্যান্ডিং ওয়েভ ওখানে এক্সিস্ট করবে, স্ট্যান্ডিং ওয়েভ থেকে কতগুলো মোড এক্সিস্ট করছে সেটা এটা অলরেডি এখানে আমরা ডিরাইভ করবো না, এখানে আমরা বলে দিয়েবো, বলে দিয়ে মাল্টিপ্লাই করলে আনসারটা পেয়ে যাবো। এইভাবে প্লাঙ্ক ডিরাইভ করেছে, মোস্ট প্রবাবলি তোমাদের ডিরাইভ ডেরিভেশনটা এটা এক্সামে আসবে না, কারণ এটা ডেরিভেশন ডিটেলস নট রিকোয়ার বলে লিখে দিয়েছে এটা ডেরিভেশনটা, বাট এটা কনসেপ্টটা যেহেতু আমরা ডেভেলপ করলাম খানিকটা শিখে নিলাম। আচ্ছা এর পরের দিন আমরা একটু দেখে নেবো ভেরি ইজিলি, টেন মিনিটে, উইদিন টেন মিনিট সেগুলো এক্সামে আসতে পারে। এই ডেরিভেশনের পর থেকে এখান থেকে বাকি লগুলো, রেলে ল, রেলেজেন্স ল, ওয়েন্স ল, স্টিফেন্স ল, সবগুলো প্রুভ করা যায়, জাস্ট আমরা ছোটো ছোটো ম্যাথামেটিক্স ডেরিভেশন করে সেই নোটটা আমি আজকেই দিয়ে দেবো, পরের দিন আমরা ডিসকাস করে দেবো সেটা। আজ এটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা আরও ভেতরে ঢুকে যাবো সাবজেক্টের।